بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تهشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকটি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন যা আমাদের কাছে রয়েছে সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের কুদরত ক্ষমতার বহিঃপ্রকাশ সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নবী করে এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য রাসূল করে প্রেরণ করেছেন আমাদের তাফসীর হবে সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 78 থেকে এই আয়াতগুলিতে আল্লাহ পাক তার কুদরত তার গুণাবলী তার সৃষ্টি রুবুবিয়াতের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাকের কাজ আল্লাহ পাকের রুবুবিয়াত প্রভুত্ব এই ক্ষেত্রে আল্লাহ পাক এক ও একক এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে মানব জাতিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের তৌহিদ দে উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্বের দিকে অর্থাৎ আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন সব কিছুই তোমাদের শ্রবণ শক্তি আল্লাহর দান তোমাদের দৃষ্টিশক্তি আল্লাহ পাকের দান তোমাদের হৃদয় কলব আল্লাহ পাকের দান সবকিছু আল্লাহ পাকের দান তো দানকারী আল্লাহ পাক আর এবাদত সেজদা দুয়া ফরিয়াদ কামনা এসব আল্লাহ ছাড়া অন্যের কাছে আল্লাহর দাসের কাছে করবে না বরং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহকে সেজদা করো আল্লাহ পাকের এবাদত করো আল্লাহ পাককে ডাকো এই হচ্ছে তৌহিদে রুবুবিয়াতকে আল্লাহ পাক পেশ করে যা কাফের মুশরিকেরা মানত আরব মুশরিকেরাও মানত যে সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ প্রতিপালক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ যখন আল্লাহ পাক সবকিছুর মালিক সবকিছুর সৃষ্টিকর্তা তাহলে সমস্ত ইবাদত বন্দেগীর হক রাখেন একমাত্র আল্লাহ এ হচ্ছে তৌহিদে রুবুবিয়াতকে তৌহিদে উলুহিয়াতের জন্য বা তৌহিদুল ইবাদার জন্য দলিল প্রমাণ হিসাবে পেশ করা মহান আল্লাহ ইরশাদ করছেন ওহুয়াল্লাযী আনশাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আস সামআ শ্রবণ শক্তি শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কান সৃষ্টি করেছেন ওয়াল আবসার আদৃষ্টি শক্তি আল্লাহ পাক চক্ষু সৃষ্টি করেছেন ওয়াল আফিদা ফোয়াদের বহু বচন তোমাদের হৃদয়গুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কালিলাম্মা তাশকুরুন কিন্তু তোমরা খুব কমই আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো শুকরিয়া আদায় করে থাকো আল্লাহ পাকের শুকরিয়া তোমরা খুব কমই করো কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আল্লাহ পাকের নিয়ামত এই যে সোনার শক্তি আল্লাহ দিয়েছেন এর মূল্য দেন তো দেখি আল্লাহ পাককে এর হক আদায় করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ যে দেখার শক্তি দিয়েছেন এর হক আদায় করেন তো দেখি কত টাকা দিয়ে আপনার চক্ষু বিক্রি করবেন কেউ যদি 10 লাখ টাকা দেয় আপনার দুই চোখ বিক্রি করবেন হ্যাঁ কখনো না আপনার হাড়টা বিক্রি করবেন আমি হাড়টা দিয়ে দেবো কাউকে দান করে দেবো করবেন কখনো করবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব সৃষ্টি করেছেন তার হক তোমাদের ওপর রয়েছে এবং আল্লাহ পাকের এগুলি নিয়ামত আল্লাহ পাক তার নিয়ামত বান্দাকে স্মরণ করিয়েছেন যার অনুগ্রহ তোমাদের ওপর রয়েছে যার নিয়ামত রয়েছে তার শুকরিয়া আদায় করা উচিত তার শুকরিয়া অন্তর থেকে তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে আসা
কথাই শুকরিয়া হচ্ছে তার তৌহিদের শাহাদাত দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং তার স্বীকৃতি দেওয়া আর মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু পাকের রাসূল আল্লাহর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমেই জানতে হবে অন্য কোনো মাধ্যম দিয়ে না এই কথার স্বীকৃতি দেওয়া মুখে এ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আর তার প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের বাস্তবায়ন করা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা কিন্তু তোমরা খুব কম আল্লাহ শুকরিয়া আদায় করে থাকো ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরযি আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন যারা মানে ছড়িয়ে দেওয়া কখনো কখনো সৃষ্টির অর্থে কারণ আল্লাহ পাক সৃষ্টি করেই ছড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন ফিল আরযি পৃথিবীতে ওয়াইলাইহি তুহশারুন আল্লাহ যে আল্লাহ পাক তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কাউকে পূর্বে কাউকে পশ্চিমে কাউকে এশিয়ায় কাউকে আফ্রিকায় কাউকে আরব জগতে কাউকে পশ্চিমা জগতে আল্লাহ পাক উত্তরে দক্ষিণে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন কারো রিজিক এখানে কারো রিজিক ওখানে কেউ পূর্ব থেকে পশ্চিম চলে যাচ্ছে রিজিকের সন্ধানে কেউ পশ্চিম থেকে পূর্বে আসছে সন্ধানে রিজিকের সন্ধানে এইভাবে আল্লাহ পাক সৃষ্টির ক্ষেত্রে যখন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তখন আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ পাকের ভাগ বন্টন আর আল্লাহ পাক রব্বুল রুজি রোজগার আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন জন্মগ্রহণ করলেন কোথায় লালিত পালিত হলেন কোথায় আর তার রুজি রোজগার করছেন কোথায় আর আপনার কবর হলো কোথায় সুবহানাল্লাহ তোমাদেরকে পৃথিবী আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন আর তারপরে আমরা দু চার দশটা জিনিস এদিক ওদিক যদি হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় তো সবগুলি আর খুঁজে পাই না হ্যাঁ দশটা গুলি এদিক ওদিক ছিটিয়ে দেন তারপর আর দশটা পুরা করতে পারেন না কোথায় খুঁজেই পান না কোথায় হারাইল ওয়াইলাইহি তুহশারুন কিন্তু তোমরা সকলে তার কাছে একত্রিত হবে আল্লাহ সকলকে জমা করবেন সবার হাসর হবে আল্লাহ পাক সবাইকে সেখানে একত্রিত করবেন জবাবদেহি করতে হবে এই চিন্তা রাখো এই বিশ্বাস রাখো এবং সেই বিশ্বাস অনুমতে বিশ্বাস অনুপাতে কাজ করো আমল করো ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আল্লাহ তো সেই সত্তা যিনি প্রাণ দান করেন হায়াত দিয়েছেন কিছু ছিলেন না আপনি আপনার জন্মের পূর্বে আপনার নাম গন্ধ ছিল না আপনি না থেকে হ্যাঁ এসেছেন আদম থেকে ওজুদ এসেছেন হাল আতা আলাল ইনসান হিন মিন আদ-দাহর প্রত্যেক মানুষের উপর কি এমন একটা মুহূর্ত সময় আসেনি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না কিছুই ছিল না যে এই নামের কোন লোক পয়দা হবে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা তারপর আল্লাহ পাক সৃষ্টি করলেন সামি করলেন বসির করলেন আল্লাহ কত কি দিলেন তোমাকে তো মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক তোমাকে হায়াত দান করেছেন ওয়া ইউমীত আর তারপরে আল্লাহ পাক মৃত্যু ঘটাবেন মওত একদিন আসবেই আসবে সকলের কখনো মওত থেকে গাফিল থাকিয়েন না মওত আসবেই কিন্তু মওত আসার পরে কি হবে এতে থেকে কেন গাফিল মওত আসা তো কাফেরও বলে মরতে হবে ও জানছে যে সবাই আমার আশপাশ থেকে চলে যাচ্ছে আমাকে কখন চলে যেতে হবে আগে হোক আর পরে হোক কিন্তু মওতের পরে কি হবে আখেরাতের জগৎ থেকে কেন গাফেল মুসলিম সেখানে বিচার দিবস হবে বদলার দিবস হবে সেখানে বদলা দেওয়া হবে আমলের কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে বদলা নেই কিন্তু আমল রয়েছে আমলের সুযোগ রয়েছে ইমান আর কর্মের সুযোগ রয়েছে নেক আমল বাড়াও আর পাপ থেকে বাঁচো আল্লাহ পাক হায়াত মত দান করে থাকেন ওয়ালা ইখতিলাফুল লাইল ওয়ান নাহার এবং তারই জন্য মানে তিনি একমাত্র মালিক রাত এবং দিনের আবর্তন বিবর্তনের রাতের পরে দিন নিয়ে আসেন দিনের পরে রাত নিয়ে আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এ কার ক্ষমতাই হয় আল্লাহ পাকের কুদরতে হয় আল্লাহ করে থাকেন একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যে রাত দিনের ছোট বড় হওয়া একমাত্র মালিক এসবের আল্লাহ পাক রব্বুল আলামিন আফালা তাকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি নিজের বিবেক বিবেচনা করো না বল কালু এসব আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের দান এসব পেয়েও তোমরা আল্লাহকে ভুলে গেলি আল্লাহ পাকের পকড়াওকে ভুলে গেলি আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে এসব থেকে গাফিল হয়ে থেকে গেলে তোমাদের এই আচরণ থেকে গেল যেমন প্রাচীন যুগ থেকে কাফের মুশরিকরা বলেছে বল কালু মিসলা মা কাল আল আউয়াল বরং মানুষরা কাফেররা ওই বলে থাকে যুগে যুগে মিসলাম মা কাল আল আউয়ালুন যেমন আগের লোকেরা বলেছে
পূর্ববর্তী লোকেরা কাফিররা যেমন বলেছে যে আমরা এসেছি চলে যাব মাটিতে মিশে যাব হাড় হাড়ি সরে যাবে পচে যাবে আর কি হবে যেন আল্লাহ পাক পেটে খাওয়ার জন্য আর যৌন ক্ষুধা দূর করার জন্য পয়দা করেছেন গরু ছাগলকে আর কুকুর শৃগালকে যে উদ্দেশ্যে আল্লাহ পয়দা করেছেন খাও দাও আর তাতে তো একটা উদ্দেশ্য আছে যে মানুষের উপকারের জন্য এইসব প্রাণীকে আল্লাহ পাক আর গাছপালাকে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ অন্যান্য সৃষ্টিকে আল্লাহ পাক মানুষের জন্য খালাকালাকুম মা ফিল আরদে জমিয়া পৃথিবীতে যা আছে প্রাণী হোক আর উদ্ভিদ হোক যা কিছু রয়েছে আল্লাহ পাক মানুষের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তুমি কার উদ্দেশ্যে পয়দা হলে তুমি যদি নিজের সৃষ্টির উদ্দেশ্যই জানলে না যে আল্লাহ পাক কি জন্য আমাকে মানুষ করে সৃষ্টি করলেন শুধু খাওয়ার জন্য শুধু যৌন ক্ষুধা দূর করার জন্য এই দুটি গুণ দুটি চাহিদা আর দুটি কামনা বাসনা তো গরু ছাগল আর হিংস্র পশুরও রয়েছে তাহলে পার্থক্য কোথায় হ্যাঁ সৃষ্টির সেরা আর কত সুন্দর রূপ চেহারা তোমার মাঝে আর পশু পাখির মাঝে কি পার্থক্য থাকলো তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সম্পর্কে বলেছেন যারা নিজের সৃষ্টির রহস্য কি জানলো না কেন আল্লাহ পাক সৃষ্টি করে সৃষ্টির উদ্দেশ্যকে জানলো না অনুধাবন করলো না এবং তার বাস্তবায়ন করলো না এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন উলাইকা কাল আনাম এরা চতুষ্পদ জন্তুর মতো বরং না চতুষ্পদ জন্তুর চাইতে ভালো বাল হুম আযাল তার চাইতে বেশি হতভাগা তার চাইতে বেশি নিকৃষ্ট পথহারা আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে কালু আগের লোকেরা কি বলেছে আর এই কাফেররা কি বলে যুগে যুগে কাফেরদের ভাষা একই কি কালু তারা বলতো আইজা মিতনা আচ্ছা বলো যখন আমরা মারা যাব মিত নাও হয় আর মুত নাও হয় দুটো হইতে পারে মাতা মুত থেকে মুতো মুত না হবে আর যদি মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে আরবি গ্রামার যারা বুঝেন তাদের কিছুটা জ্ঞান দেওয়ার জন্য কারণ অনেকে অল্প যাদের সার্ফ জানা আছে গ্রামার জানা আছে হতমম্ব হবেন যে আমরা তো জানি ইয়ামুতো আমুতো তাহলে যদি মাতা ইয়ামুতো হয় তাহলে মুত না হয় যেমন কুলনা কুল তো কুলনা কালা কুল ও নাসারায়ন সর থেকে কুলনা হ্যাঁ কিলনা হয় না বোঝা গেছে কিন্তু খাফা ইয়া খাফো বাবে সামে আসফা থেকে খিফনা খিফনা ওখানে ওই রকমই মিত না এখানে তাহলে মাতা ইয়ামুতো হয়ে থাকে মাতা ইয়ামাতো হয়ে থাকে এ হচ্ছে আরবি গ্রামার আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়ামুতু ব্যবহার করেছেন নাসারায়ন সর থেকে মাতা ইয়ামুতো আর এখানে মিতনা সামিয়া থেকে ব্যবহৃত হয়েছে সামিয়া স্মাবাব থেকে আল্লাহ পাক ইরশাদ করছেন যে কাফেররা বলতো যুগে যুগে আয়জা মিতনা আচ্ছা আমরা যখন মারা যাব ওয়াকুননা তুরাবান আর আমরা মাটিতে পরিণত হব ওয়াইজ আমার আর হাড় হাড্ডিতে পরিণত হব শরীর পচে যাবে কিছুদিন হাড় হাড্ডি থাকবে তার হাড় হাড্ডিও পচে যাবে মাটি হয়ে যাবে সবকিছু আইন্না লামাবউসুন তারপরেও কি আমাদেরকে উত্থিত করা হবে আমাদের কি কি উঠানো হবে না 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 এইসব কথা কে বলল এইসব কথা কাল্পনিক কথা মানুষের তৈরি কথা তৈরি করা কথা কালু তারা এরকমই বলতো লাকাদ ওয়েদনা নাহনু আবা ও নাহাজা মিন কাবলু আরো বলতো তারা এই ধরনের প্রতিশ্রুতি আমাদেরকেও দেওয়া হয়েছে আর আমাদের পূর্বপুরুষদেরকেও এর পূর্বে দেওয়া হয়েছে আমাদের বাপ দাদাদেরকেও এইরকমই অনেক লোকের এসে বলতো যে একদিন উঠতে হবে জবাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব হবে সুদ খাবে ঘুষ খাবে বেইমানি করবে খুন করবে জেনা করবে জবাব দিতে হবে নামাজ ছাড়বে জবাব দিতে হবে কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের হ্যাঁ আল্লাহ পাক শিরকারীকে কখনো মাফ করবেন না কাফের মুশরিককে আল্লাহ পাক চিরকাল জাহান্নামে রাখবেন এই সব কথা আর উঠতে হবে এই সব কথা আগের লোকেরাও বলতো কিছু আর এখন এরা বলে থাকে এই রকম ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকে অনেকেই দিয়েছে আমাদের পূর্বপুরুষদেরকেও দিয়েছে ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন এগুলি পূর্ব যুগের লোকদের উপকথা কিস্সা কাহিনী আসাতির অস্তুরাতুরের বহুবচন অস্তুরা মানে কল্পিত কিচ্ছা কাহিনী পুরনো যুগের অনেক কপল কল্পিত কিস্সা কাহিনী আছে আসলে ঘটেনি কিন্তু এইসব কিস্সা কাহিনী খুব মশহুর আছে হ্যাঁ আমাদের দেশে সোনাভানের সোনাভান শুনেছেন সোনাভানের কিস্সা কাহিনী ওদের জলপান না কি ওতে এত মনে এত খাই ওই সব এই ধরনের বহু কিস্সা কাহিনী রয়েছে এরকম বহু কিস্সা কাহিনী মুসলিম সমাজেও ছড়িয়ে আছে যেগুলির কোনো বাস্তবতা নেই এগুলিকে বলা হয় উস্তুরা হ্যাঁ কল্পিত কিস্সা কাহিনী উপন্যাস ঘটেনি সেগুলি কিস্সা করে বর্ণনা করা তো
এরা বলতো যে আখিরাতের কথা পরকালের কথা জবাব দিতে হবে হিসাব হবে মাটি থেকে আবার মানুষ উঠবে এসব কথা হচ্ছে আসাতিরুল আউয়ালিন এগুলি হচ্ছে পূর্বযুগের লোকদের উপকথা বা কিস্সা কাহিনী এই কিস্সা কাহিনী ছাড়া আর কিছুই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়াত সম্পর্কে আরো কয়েকটি কথা এই আয়াতগুলিতে যা সামনে আসছে ইরশাদ করেছেন কুল হে নবী এই মুশরিকদেরকে জিজ্ঞেস করো লেমানিল আরযু আমান ফিহা পৃথিবী কার অমান ফিহা আর যা পৃথিবীতে রয়েছে মান আসলে যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় পৃথিবীতে যে কেউ রয়েছে কিন্তু কখনো কখনো মান মায়ের অর্থে ব্যবহৃত হয় তার মানে এখানে শুধু এই কথাই বোঝানো হয়নি যে যেগুলি প্রাণী সেগুলিকে বা যেগুলি কি বলা হচ্ছে জাবিল অকুল অর্থাৎ বিবেক সম্পন্ন সৃষ্টি যেমন মানুষ জিন আর মালায়েকা ফেরেশতাকে শুধু বোঝানো হয়নি যে জমিন কার আর জমিনে যারা আছে অর্থাৎ জিন আছে মানুষ আছে এগুলির মালিক কে শুধু এইগুলিকে বোঝানো এদেরকে বোঝানো হয়নি বরং সবকিছুকে বোঝানো হয়েছে পশু পাখিকে বোঝানো হয়েছে যেগুলি জ্ঞানহীন বিবেকহীন এইরকমই গাছপালাকে বোঝানো হয়েছে তারপরে আপনার যে কোনো পদার্থকে বোঝানো হয়েছে যা কিছু আছে অমান ফিহা মানে অমাফিয়া যা কিছু জমিন আছে এগুলির মালিক কে খনিজ সম্পদের মালিক কে পেট্রোলের মালিক কে স্বর্ণ চাঁদের মালিক কে মণিমুক্তার মালিক কে সাগরে নদ নদীতে যে মাছ রয়েছে এগুলির মালিক কে জমিনের মালিক লেমানিল আরযু পৃথিবী কার অমান ফিহার পৃথিবীতে যা আছে এসব কার কে সৃষ্টি করেছেন এগুলির ওপর কার কর্তৃত্ব কার মালিকানা চলছে ইন কুনতুম তাআলামুন তোমরা যদি জানো তো বলো আর আরো মুশরিকরা সৃষ্টিকর্তা আল্লাহকে জানতো আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন মানুষ জিন আল্লাহ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রিজিক দিয়ে থাকেন আল্লাহ রুবুবিয়াত আল্লাহর কাজগুলিকে আল্লাহর জন্য মানত আরো মুশরিকের আবু জাহল আবু লাহাব এত নির্বোধ ছিল না মুশরিক ছিল কিন্তু এত নির্বোধ ছিল না যে বলবে যে লাতুজা মানাত এইসব দেব দেবী মানুষকে সৃষ্টি করেছে আমাদের রিজিক দেয় আমাদের ছেলে দেয় যেমন আজকালকার কিছু অধম মুসলিম আছে নামদারি মুসলিম যারা বলে এটা এই ছেলেটা আমার বাবার দান আমার বাবার দরগাহে গিয়ে রোগ ভালো হয়েছে হ্যাঁ এই যে আমার যে ব্যবসা বিজনেস দেখছেন ওই যে বাবার দরগাহে গিয়ে চাদর চড়িয়ে এসেছিলাম তার ফল সেই বাবা দিয়েছে তাহলে আল্লাহর রুবুবিয়াত তো এই অধমগুলি শিরক করে থাকে আর আরব মুশরিকরা আল্লাহ পাকের এবাদতে শিরক করত মানে দেব দেবী এগুলিকে লাতুজ্জামানাত কি আল্লাহর কাছে পৌঁছার ওসিলা সিঁড়ি মনে করত মাধ্যম মনে করত এই জন্য দোয়া এবাদত পুজো এগুলি উপাসনা এগুলি এদেরকে দিত কিন্তু সৃষ্টিকর্তা রেজিক দাতা ভালো মন্দের মালিক আশ্রয়দাতা ওই ওপরওয়ালাকে মনে করত হিন্দুদের ভাষায় ওপরওয়ালা হ্যাঁ ওরা ওপরওয়ালা বলে বলে না জি হ্যাঁ তাহলে যারা মুসলিম সমাজের এক শ্রেণীর সৃষ্টিকারী এই শিরিককারীরা তো আগের যুগের শিরিককারী চাইতে এই দিক থেকে জঘন্য যে রুবুবিয়াত আল্লাহর কাজেও শিরক করে আর বান্দার কাজেও শিরক করে রুবুবিয়াত শিরক করে তাওহীদের রুবুবিয়াত নষ্ট করে আর তাওহীদুল ইবাদা তাওহীদুল উলুহিয়াও নষ্ট করে আর মুশরিকরা তাওহীদে উলুহিয়াত নষ্ট করত ইবাদত আল্লাহর কাছ থেকে ভাগ করে নিত কিছু এদের জন্য দেবদেবীর জন্য কিছু আল্লাহর জন্য সূরা আনআম আল্লাহ পাক এই মুশরিকদের সম্পর্কে বলেছেন যে মুশরিকরা বলতো হাযা লিল্লাহ ওয়া হাযা লিশরাকায়েন এটা হচ্ছে আল্লাহর জন্য হ্যাঁ মানে হজটা আল্লাহর জন্য আর তারপরে যে জবাইটা বেই করলাম আর দেবদেবীর গায়ে মাখিয়ে দিলাম রক্ত কুরবানি করে হ্যাঁ এটা হচ্ছে হাযা লিশরাকায়েন কিছু দেবদেবীর জন্য কিছু আল্লাহর জন্য তাহলে এরা ইবাদতে ভাগ বটোয়ারা করতো আল্লাহকে কিছু দিত আল্লাহর হক আর বাকি আল্লাহর হক গুলি কেড়ে নিয়ে গাইরুল্লাহকে দেব দেবী কি দিত কিন্তু আমাদের সমাজের মুশরিকরা আল্লাহ রুবুবিয়াত আল্লাহর কাজগুলিকে কেড়ে নিয়েছে যে আল্লাহ তুমি একাই কাজ সামলাইতে পারবে না সেজন্য তোমার ডান বামে হাত ডান হাত বাম হাতের প্রয়োজন রয়েছে গোস কুতুবের প্রয়োজন রয়েছে এরা কেউ ছেলে দেয় এরা কেউ রোগ ভালো করে এরা মনের কামনা বাসনা পূরণ করে আর এরা হায়াত মতের মালিক এরা মৃতকে জীবিত করে দেয় এরা বলে কুম্বে ইজনি আমার হুকুমে উঠো আর উঠে যায় মৃত জীবিত হয়ে যায় আউযুবিল্লাহ আল্লাহ পাকের কাজে এরা শিরক করে ফেলল রুবু তাওহীদ রুবুবিয়াত শিরক এদের আর তাওহীদ উলুহিয়াত শিরক এদেরকে জিজ্ঞেস করলে আর মুশরিকরা কি বলতো সায়াকুলুনা লিল্লাহ আল্লাহ বলছেন অবশ্যই তারা বলবে নিশ্চিত তারা বলবে যে এসবের মালিক আল্লাহ এসব আল্লাহর জমিন আল্লাহর জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের
কুল, তাহলে হে নবী তাদেরকে বলো আফালা তাযাক্কারুন, তাহলে কি তোমরা উপদেশ নিচ্ছ না, তাহলে উপদেশ নাও। যখন আল্লাহর তাহলে ইবাদত আবার লাতুজ্জামানা দেবদেবীর কেন হবে, 360টা মূর্তির পূজা কেন হবে? কুল হে নবী আরো বলো, মান রাব্বুস সামাওয়াতি সাবি ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আকাশসমূহের অধিপতি কে, পালনকর্তা কে, রব কে, ওয়া রাব্বুল আরশিল আযীম আর মহান আরশের রব মালিক কে? মহান আরশ আল্লাহ পাকের আরশ, তার আল্লাহ পাকের আরশ আছে আর তা হচ্ছে মহান, তা হচ্ছে আরশে আযীম, তা হচ্ছে আরশে করিম। এই সূরার এই আয়াতে আল্লাহ আরশে আযীম বলেছেন, আর সামনে এই সূরার শেষ দিকে আসছে রাব্বুল আরশিল করিম, সে হচ্ছে সম্মানিত আরশ, সম্মানিত আরশ, এবং সে হচ্ছে কি মহান আরশ, আল্লাহ পাকের আরশ। ও রাব্বুল আরশিল আযীম, মহান আরশের অধিপতি আর কে? সায়াকুলুন, এই আরব মুশরিকের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবি এরা নাস্তিকও ছিল না, আর এরা আল্লাহ পাকের আরশকে অস্বীকার করত না। হ্যাঁ, আল্লাহ পাকের আরশ মানে আল্লাহ পাকের ক্ষমতা হাতে নেওয়া, এই অপব্যাখ্যা করতো, এই তাহরিফ করতো না আল্লাহ পাকের আসমা সিফাতি, বরং তারা বলতো কি সায়াকুলুন ইল্লা, আল্লাহ পাক বলছেন অবশ্যই তারা বলবে যে সব আল্লাহর, মানে কি আল্লাহর জিজ্ঞাসা, সাত আসমানের মালিক আল্লাহ, আল্লাহ পাকের সাত আসমান এবং আরশে আযীমের মালিক আল্লাহ। কুল, তাহলে তাদেরকে বলো যখন আল্লাহ পাকই সব কিছুর মালিক, কুল আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না, তাহলে কি তোমরা পাপ থেকে বাঁচবে না? কুল, আরো হে নবী বলো, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কে সেই সত্তা, কে সেই ক্ষমতার মালিক যার হাতে প্রত্যেক বস্তুর একচ্ছত্র কর্তৃত্ব রয়েছে, মালিকানা রয়েছে, মুলক মানে মালিকানার মালাকুত সার্বিক মালিকানা, একচ্ছত্র অধিপতি কে? একমাত্র মালিক, আর কোন মালিক নাই, তিনি কে, সেই সত্তা কে? অহুয়ায়ুজির, এবং তিনি আশ্রয় দান করেন, একমাত্র আল্লাহ আশ্রয় দিতে পারেন, আর আল্লাহ পাক আশ্রয় দিলে কেউ তার ক্ষয়ক্ষতি করতে পারে না। ওয়ালা ইউজারু আলাইহি, আর আল্লাহ পাক পাকড়াও করলে, আল্লাহ পাকের আযাব নেমে আসলে, ওয়ালা ইউজারু আলাইহি, তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না, তার বিরুদ্ধে আশ্রয় দেওয়া যেতে পারে না। আল্লাহ বলছেন মজহুলের সে, ওয়ালা ইউজারু আলাইহি, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মোকাবেলায় কেউ আশ্রয় দিয়ে দিবে, জানলা তুমি মারতে চাইছো আমি মারতে দেব না? কি পীরদের কিচ্ছা কাহিনীতে সব নেই, হ্যাঁ চিন্তা করুন তো, তাহলে এই আয়াত বিরোধী নয়, এই তাহলে আয়াত বিরোধী আকীদা, শিরকি আকীদা নয়। আল্লাহ যদি মারেন তাহলে কেউ জীবন দিতে পারে না, আর বলছে আল্লাহ মেরে দিলেন, হ্যাঁ এই নাতি কি একটাই নাতি, আমি দেব একে, তাবরিজি, শামস তাবরিজি বলছে, কুম্ভ ইজনি বলতেই চিন্তা হয়ে উঠে গেল। আর দেশের হক্কানি পীরের কিতাব আছে, আর তার সমর্থনে রয়েছে যে এতে তাওহীদ আসে না, এটা ঠিক আছে, কথা ঠিক আছে, এইরকম শিরকি কথাও ঠিক আছে, এর নাম নাকি ইসলাম, এর নাম কানি হক্কানি পীরের তরিকা, বুঝতে পারলেন তো, এই হচ্ছে হক্কানি তরিকা। আল্লাহ বলছেন আল্লাহ পাক আশ্রয় দান করেন, আর আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারেন না, আল্লাহ বলছেন মারবো, আর কেউ আশ্রয় দিয়ে দিল, আর আল্লাহ মারতে পারলেন না। হ্যাঁ, যেমন আপনার বড় ছেলে ছোট ছেলেটাকে মারতে আসছে, আর দৌড় দিয়ে গিয়ে মার কাছে, বাপের কাছে আশ্রয় নিয়ে নিল, আর মারতে পারল না, কারণ ওখানে আর ক্ষমতা চলছে না বাপের সামনে মায়ের সামনে, তাই না? তো আল্লাহর সামনে তাই নাকি, যে আল্লাহ পাক মত দিতে চান, হ্যাঁ, আর আল্লাহ পাক ছেলে দিতে চান না, আল্লাহ পাক রব্বুল আলামিন, এইরকম কিছু আছে যে এমন কি ছেলে বলছে ছেলে মেয়ে সন্তান সন্ততি তার কিসের নেই, লোহে মাহফুজ লিখা নেই, মানে তকদিরেই নেই, তারপরে পীর দিয়ে দিল। কোন বাড়াবাড়ি করে বলছি না, আমি পড়ে বলছি, এই পীরদের কিতাবে আছে, আল্লাহ আশ্রয় দিচ্ছেন না, ও আশ্রয় দিয়ে দিচ্ছে, আল্লাহ তুমি দিবে না ছেলে মেয়ে, আমি দেব, তোমার লোহে মাহফুজে নেই, আমার কাছে আছে। সুবহানাল্লাহ, কোরআন কি শিখাচ্ছে, আর পীরতিন তন্ত্র কি শিখাচ্ছে, সুফিবাদ কি শিখাচ্ছে, আর এই সুফিবাদের নাম হচ্ছে ইসলাম। সুফিবাদ নাকি আল্লাহ নৈকট্য লাভের উপায়, সুফিবাদ না হইলে নাকি যার পীর নেই তার পীর শয়তান, না যার মধ্যে সুফিবাদ আছে সে শয়তানের রাস্তায় রয়েছে, চিন্তা করুন তো দেখি। কোরআন আয়াতকে বুঝুন, কোরআন শুধু তেলাওয়াত করিয়েন না, দুনিয়ার কোন কিতাব একটা নোটিস, হ্যাঁ আপনার ছেলে স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, ক্লাস ওয়ান টু এ পড়ে, কেজিতে পড়ে, ইংলিশ বুঝে না,
সে না বুঝলে বাপের কাছে এসে বলে যে একটা নোটিশ দিয়েছে আমাদেরকে পেপার দিয়েছে আব্বা বুঝিয়ে দেন আম্মা বুঝিয়ে দেন হ্যাঁ বাপ মা না বুঝলে নিয়ে চলে আসে আরবি মাদ্রাসা এখানে কিছু ভাইয়েরা আছে যারা নিজের ছেলেদেরকে পড়ায় নোটিশ চলে আসে তখন বুঝতে পারে না আমাদের কাছে নিয়ে আসে যে কি লিখেছে একটু পড়ে দেন তাহলে দুনিয়ার কোন একটা পাতাও কেউ যদি লিখে দেয় মাদ্রাসা স্কুলই হোক আর হাসপাতালই হোক আর কোন সংস্থাই হোক আর কোন ব্যবসায় প্রতিষ্ঠান হোক বিনা বুঝাই শুধু পড়ে নিলেন না কোম্পানি একটা জিনিস লিখেছিল আমি তো ইংলিশটা রিডিং করতে পারি পড়ে নিয়েছি না বুঝেন বিনা বুঝাতে কিছু পড়ে রাখেন বিনা বুঝাতে কোন পাগল নেই যে পড়ে রেখে দিল কোম্পানির একটা নোটিশ হ্যাঁ বিজ্ঞপ্তি এরকম করে না কিন্তু কোরআনে কেরিম করে পড়ে তেলাওয়াত করে রেখে দিল সারা জীবন ধরে সারা জীবন শুধু তেলাওয়াতই করে খতম করে ব্যাস অর্থ কিছু বুঝে না আল্লাহ কি বললেন তা কিছুই জানলো না যার ফলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে তাওহীদের জায়গায় কবর মাজার পূজা ধরিয়ে দিয়েছে এদেরকে পীর পূজা আর সুফিবাদ আর পীতন্ত্র এদেরকে ধরাই দিয়েছে আল্লাহ আশ্রয় দেন ওয়াহুয়া ইউজির আল্লাহ আশ্রয় দেন আমাদেরকে ওয়ালা ইউজারু আলাইহি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মোকাবেলায় কোনো আশ্রয়দাতা কেউ নেই কেউ আশ্রয় দিতে পারে না ইনকুন্তুম তাআলামুন যদি তোমরা জানো আরব মুশরিকরাও এটা স্বীকার করত দুঃখের বিষয় যে আরব মুশরিকরাও এটা স্বীকার করে যে আল্লাহ আশ্রয় দেন আর আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না আরব মুশরিকরাও মানত এই কথা সায়াকুলুনা লিল্লাহ এই আরবরাও নিশ্চয়ই বলবে তার আল্লাহ বলছেন আল্লাহ আরবদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে আরব মুশরিকরাও বলবে লিল্লাহ এসবের মালিক আল্লাহ আশ্রয়দাতা আল্লাহ আর আল্লাহর মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না ফান্নাতুস হারুন তাহলে আল্লাহ যখন আশ্রয়দাতা আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারে না আশ্রয় দিতে পারে না ফান্নাতুস হারুন তাহলে জাদুগ্রস্ত হয়ে তোমরা কোথায় যাচ্ছ জাদু লাগলে যেমন হুঁশ দিশা থাকে না হ্যাঁ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াই ওই রকম তো উদ্ভ্রান্ত এই গুমরাহির মধ্যে কেন নিমজ্জিত রয়েছে কেন সিরাতে মুস্তাকিমে জান্নাতের পথে আসো না ফান্নাতুস হারুন জাদু লেগে গেছে তোমাদেরকে কোথায় তোমরা জাদুগ্রস্ত হয়ে চলে যাচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন বাল আতাইনাহুম বিল হক বরং আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি মানব জাতির উদ্দেশ্যে সত্য নিয়ে এসেছি মানে সত্য নবীর মাধ্যমে পাঠিয়েছি হক হচ্ছে আল কোরআনুল করিম হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হক হচ্ছে ওহী আর কোরআন হাদিস হচ্ছে ওহী বাল আতাইনাহুম বিল হক মানব জাতির উদ্দেশ্যে আমি হক সত্য নিয়ে এসেছি সত্য তাদের কাছে পাঠিয়ে দিয়েছি ওয়া ইন্নাহুম লাকাযিবুন আর অধিকাংশ মানুষ এরা কি মিথ্যাবাদী যারা অমান্য করে অস্বীকার করে ওয়াহির বিধানকে কোরআন এবং হাদিসকে যারা অস্বীকার করে দলিল ভিত্তিক জীবনযাপন যারা অস্বীকার করে তাওহীদের জায়গায় যারা শিরক করে সুন্নতের জায়গায় যারা বিদআত করে যারা মানবরচিত বিধান মোতাবেক জীবনযাপন করে ওয়া ইন্নাহুম লাকাযিব এরা হচ্ছে মিথ্যুক আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন তার তৌহিদ সম্পর্কে আল্লাহ একক আল্লাহর কোনো শরীক নেই যার ছেলে মেয়ে থাকে সে দুর্বল সেজন্য তার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে যার স্ত্রী থাকে সে দুর্বল স্ত্রী না হইলে তার অচল তার ঘর সংসারের কাজ কে করে দেবে আল্লাহ ফাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 91 মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ আল্লাহ পাক কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন নাই আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই সুতরাং আরব মুশরিকরা বলতো আল মালায়েকা বানাতুল্লাহ ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে কন্যা মিথ্যা কথা কুফরি কথা আল্লাহ পাক রব্বুল আলামকে ত্রুটিযুক্ত করা আর খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এটা হচ্ছে কুফরি কথা আল্লাহকে ত্রুটিযুক্ত করো ছেলে মেয়ের প্রয়োজন এই জন্য হয় যে তাদের ছাড়া চলা যাবে না এক যুগে হ্যাঁ দুর্বল হয়ে পড়বে বার্ধক্য চলে আসবে অসহায় হয়ে যাবে বিছানায় পড়ে থাকবে ছেলে খেদমত করবে ছেলে বাইরের কাজ করে দেবে মেয়েটা হয়তো বিছানা থেকে কে উঠাবে বসাবে বাথরুমে নিয়ে যাবে প্রয়োজন রয়েছে ছেলে মেয়ের তাই না আল্লাহ পাক রব্বুল আলামিনের এসবের প্রয়োজন রয়েছে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করবেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ ওমা কানা মাহু মিন ইলাহ আর তার সাথে কোনো উপাস্য নেই মাবুদও নেই বাতিল মাবুদ এগুলি সত্য মাবুদ আল্লাহর সাথে আর কেউ নেই একের জায়গায় দুই মাবুদ নেই ওমা কানা মাহু মিন ইলাহ যদি থাকতো এরকম দুটো বা তার বেশি দুই মাবুদ থাকতো ভালো মন্দের সৃষ্টিকর্তা হ্যাঁ
যেমন অগ্নি পূজকরা মনে করে, ঠান্ডার গরমের সৃষ্টিকর্তা ইত্যাদি, এইসব যদি থাকতো অথবা তার বেশি যদি থাকতো, যেমন দেবদেবীতে যারা বিশ্বাসী, গৌস কুতুবে যারা বিশ্বাসী, এইরকম যদি এলাহ থাকতো, এজানলা জাহাবা করলো এলাহিন বেমা খালাক, তাহলে প্রত্যেক মাবুদ যা সৃষ্টি করেছিল নিজ নিজ সৃষ্টি নিয়ে কোন একদিন চলে যেত, আলাদা হয়ে যেত, পৃথক হয়ে যেত। কারণ পাঁচ ভাই দশ ভাই ছোট কালে কত যে মহব্বত ছিল মায়ের পেটের ভাই, যেমন আজকে আপনার ছোট ছোট ছেলে মেয়েকে আপনি ভালোবাসছেন, ওই রকম বড় ভাই বড়গুলো ছোটদেরকে ভালোবেসেছে। কিন্তু পঁচিশ ত্রিশ বছর পরে যখন ওই ছোট ছোট গুলো ধীরে ধীরে বড় হলো, দেখা গেল সব একবার আলাদা আলাদা গোটা গ্রাম বসে গেছে, আর এক বাড়িতে বসবাস করা সম্ভব নয়। হচ্ছে না, হচ্ছে না? কোন ক্ষেত্রে মিল হইলে বহু ক্ষেত্রে মিল হচ্ছে না। সুতরাং দূরে থাকলেই সুখ শান্তিতে থাকবো, হচ্ছে না, হচ্ছে না? তাহলে যদি আল্লাহ ছাড়া একাধিক উপাস্য মাবুদ এই জমিনে পৃথিবীতে আসমানে হতো, তাহলে যে যা সৃষ্টি করেছিল কিছুদিন সমঝোতায় থাকলো, কোন একদিন দ্বন্দ্ব বাধত এই পৃথিবীর ইতিহাসে, আসমান জমিনের ইতিহাসে, আর তারপরে একদিন কি হয়ে যেত, সবাই নিজ নিজ সৃষ্টি নিয়ে দলবল নিয়ে কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। যেমন প্রত্যেকটি দেশ নিজ নিজ সেনাবাহিনী নিয়ে, ক্ষমতা নিয়ে আলাদা হয়ে গেছে, আর প্রত্যেক দেশের আলাদা আলাদা বর্ডার আছে, তাই না? কিন্তু পৃথিবীতে এরকম কিছু ঘটেছে, ঘটেনি। তাহলে কি বোঝা গেল, যে সারা পৃথিবী আসমান জমিনের মালিক এক, দুই নয়, তিন নয়, হাজার নয়, ৩৩ কোটি দেবতা নয়, গৌস কুতুব নয়, না হলে একদিন ঝগড়া বাধত। এক কুতুব বলতো যে আমি এই দেশকে রাখবো, আর এক কুতুব বলতো রাখবো না। এক গৌস বলতো যে না না একটু মায়া করো, দয়া করো, যদিও ভুল ভ্রান্তি করছে, নামাজ পড়েছে না, আর বলছে না কোনো মায়া দয়া নেই, ধ্বংস করো, রাখবো না। এক যদি মঙ্গল দেব হইতো, আর এক শনি দেব হইতো, আর লড়াই শুরু করে দিত। শনি চাইতো ধ্বংস করতে, আর মঙ্গল মঙ্গল করতে চাইতো, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলছেন যে এই আসমান জমিনে যদি আলেহা হইতো, একের বেশি মাবুদ হইতো, লাফাসাদাতা, আসমান জমিনে বিপর্যয় নেমে আসতো, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যেমন দুনিয়ার শাসকদের মাঝে 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 লড়াই, যুদ্ধ, বিশ্বযুদ্ধ, বিভিন্ন রকমের যুদ্ধ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুরা বলছেন এজান লাজাহাবা, যদি একাধিক মাবুদি পৃথিবীতে হইতো, লাজাহাবা, তাহলে অবশ্যই নিয়ে চলে যেত, নিয়ে আলাদা হয়ে যেত। কুল্লো এলাহেন, প্রত্যেক উপাস্য বেমা খালাক, যা কিছু সৃষ্টি করেছিল, যা নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বাদহম আলা বাদ, হয় আলাদা আলাদা হয়ে যেত এরকম দেখা যেত, আর না হলে কি হইতো, একজন আরেকজনকে দমন করতে পারলে, পরাস্ত করতে পারলে, বাকিগুলিকে ধ্বংস করে দিয়ে একাই নেতৃত্বে চলে আসতো, এরকম হইতো। তাহলে এইরকম যদি একটা লড়াই হইতো, হ্যাঁ, এলাহদের লড়াই, যেমন দুনিয়ার শাসক রাজা বাদশাহদের, হ্যাঁ, লড়াই হচ্ছে, তাহলে দুনিয়াতে তো কিছু ভাঙচুর দেখা যেত, আসাম আসমান জমিনে কিছু ধ্বংস হইলো, তা তো দেখা যেত, দেখা যেত না? কোনো একটা দেশের যুদ্ধ হলে কি দেখা যায় না, যে এগুলিতে গোলাবর্ষণ হয়েছে, এসব এলাকা ধ্বংস করেছে, এসব এই হয়েছে, সেই হয়েছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওরকম বোঝা যেত, তাও তো দেখা যায় না। আল্লাহ ওয়ালা আলা বাদহুম আলা বাদ, আর না হলে চড়াও হইতো তাদের একে অপরের ওপর, যে পারতো অন্যের ওপর চড়াও করে বসত। এলাহাদের উপাস্যদের লড়াই শুরু হয়ে যেত, মাবুদদের লড়াই শুরু হয়ে যেত, তাও তো দেখি না। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যা এরা বর্ণনা করে, ওয়াসাফা ইয়াসিফু থেকে ইয়াসিফুন মানে হচ্ছে বর্ণনা করা, যা এরা বর্ণনা করে এসব থেকে, এই যে শিরকি কথা, কুফুরি কথা, একাধিক মাবুদ রয়েছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, এসব থেকে আল্লাহ পাক কি, পাক পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সে আল্লাহ পাক অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, যা চোখের সামনে মানুষের আসে তাও আল্লাহ দেখেন, আর মানুষের চোখের আড়ালে তাও আল্লাহর আড়ালে না। আল্লাহর ক্ষেত্রে গায়েব বলে কোনো কিছু নেই, আমাদের ক্ষেত্রে যেগুলি গায়েব সেগুলি আল্লাহর কাছে শাহাদা, মানে হাজির। ফাতাল আম্মা ইউশরিকুন, জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি যে শিরক করে সে সব শিরক থেকে ঊর্ধ্বে,
শরীক থেকে শিরক থেকে ঊর্ধ্বে আল্লাহ পাক শরীক চান না আল্লাহ পাকের শরীকের পার্টনারের প্রয়োজন হয় না তারপরে আল্লাহ পাক রব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শেখাচ্ছেন যে কাফের মুশরিকের সমাজে গোমরাহদের সমাজে পাপীদের সমাজে বসবাস করবে আর প্রত্যেকটি যুগে পাপী লোক রয়েছে আপনার বিল্ডিং ও দেখবেন যে বহু বেনামাজি রয়েছে বহু সুদখোর ঘুষখোর রয়েছে হারামখোর রয়েছে বহু চরিত্রহীন রয়েছে তাই না বহু মুশরিক রয়েছে আপনার মহল্লাতে তাহলে পাপীদের মাঝে বসবাস করতে হবে মানুষকে এই আল্লাহ পাকের এক পরীক্ষা আল্লাহ পাক ভালো মানুষদেরকে এই এক পরীক্ষায় ফেলেছেন হ্যাঁ যে কোন এলাকায় 100% অথবা 90% আমি ভালো লোক পেয়ে যাব এরকম পাওয়া অসম্ভব কথা প্রায় সব যুগেই ইল্লা মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আর সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের জামানা স্বর্ণযুগ সেটা হয়তো ভিন্ন তো আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দোয়া শিখাচ্ছেন যে এভাবে দোয়া করো যে আল্লাহ যদি তোমার আজাব নেমে আসে পৃথিবীতে তাহলে আল্লাহ ওই জালেম যাদের উপর আজাব নেমে আসছে ওই আজাব প্রাপ্তদের দলে আমাকে সামিল করিও না মানে ওদেরকে ধ্বংস করবি আমাকে ধ্বংস করিও না তাহলে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আর আমরা প্রত্যেকে জালেমদের আশেপাশে বসবাস করি জালেমদের আশেপাশে বসবাস করছি হয় শিরকের জুলুম করছে বিদাতের জুলুম করছে বেনামাজি হর জুলুম করছে কাবিরা গুনার জুলুম করছে সামাজিক অপরাধ করছে বিভিন্ন রকমের অপরাধে মানুষ জড়িত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন হে নবী তুমি বলো কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন ইম্মা তুরিয়ান্নি ইন মা ছিল আর মা হচ্ছে জায়দা ইন তুরিয়ান্নি হে আল্লাহ যা তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো তাদেরকে যদি আজাব শাস্তির ওয়াদা দিয়েছো যে আল্লাহর অবাধ্য হলে পাপিষ্ট হলে আল্লাহর আজাব নেমে আসবে এই যে ওয়াদা করেছো মানুষের সাথে এই ওয়াদা যদি তুমি আমাকে দেখিয়ে দাও মানে আমার চোখের সামনে যদি তোমার আজাব নেমে আসে পৃথিবীতে রব্বে তাহলে হে আমার প্রতিপালক ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করিও না জালেমদের দলে সামিল করিও না মানে তাদের সাথে আমাকে ধ্বংস করে দিও না আমাকে ধ্বংস করে দিও না আমাকে গজব প্রাপ্ত করিও না আমার উপর অসন্তুষ্ট হইও না এবং তাদের সাথে একমত করে দিও না যে দল যখন ভারিয়ে পাপীদের শিরিককারীদের বিদাতীদের ওদের সাথে উঠি বসি ওদের সাথে আত্মীয়তা করি ওদের সাথে সহযোগিতা করি পূজার চাঁদা দিই মাজারের চাঁদা দিই মিলাদের চাঁদা দিই তাজিয়া মাতম করি না ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন আল্লাহ জালেম সম্প্রদায়ের দলে সামিল করিও না ওদের সহযোগী হিসাবে সামিল করিও না আর ওদের উপর গজব আজাব নাজিল হচ্ছে তাতে আমাকে সামিল করিও না ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন আল্লাহ পাক বলছেন যে হে নবী আমি কিন্তু তোমাকে আমার আজাব দেখাতে সক্ষম আমি যে ওয়াদা করেছি আজাবের আমি যদি মনে করি যে তোমার জীবদ্দশায় আজাব নামিয়ে দেবো আমি সক্ষম আমি আজাব দিতে পারি আসমান থেকে আজাব নামতে পারে জমিন থেকে আজাব আসতে পারে কিন্তু আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটি নিশ্চয়তা দিয়েছেন যে যতদিন তোমাদের মাঝে নবী রয়েছে মুমিনদেরকে আল্লাহ বলছেন ততদিন আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করবেন না এটা একটি নিরাপত্তা একটি নিরাপত্তা আল্লাহ পাক সিকিউরিটি দান করেছেন উম্মতে মুসলিমাকে সাহাবাই কেরামদেরকে মা কান আল্লাহ লিয়াযযিবাহুম ওয়া আনতা ফিহিম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যতদিন তাদের মাঝে রয়েছো আনতা ফিহিম মা কান আল্লাহ লিয়াযযিম আল্লাহ তাদেরকে আযাব দিবেন না ধ্বংস করবেন না কিন্তু আল্লাহ বলছেন দেবেন না আলাদা কথা কিন্তু আল্লাহ দিতে সক্ষম আল্লাহ যদি মনে করেন যে নবী থাকতে থাকতেই এই আরব মুশরিকদেরকে ধ্বংস করে দেবো পাপিষ্টদেরকে ধ্বংস করে দেবো তাতে আল্লাহ পাক সক্ষম মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন আর আমি আল্লাহ তোমাকে দেখাতে আলা আন নুরিয়াকা তোমাকে দেখাতে মা নাইদুহুম যা আমি তাদের সাথে ওয়াদা করেছি আযাবের ওয়াদা করেছি অবাধ্য পাপিষ্টদের সাথে এটা দেখাতে লাকাদিরুন অবশ্যই সক্ষম আমি অবশ্যই তাদের সাথে যে প্রতিশ্রুতি রয়েছে আযাবের এটা হে নবী তোমাকে দেখিয়ে দিতে সক্ষম আমি দেখিয়ে দিতে পারবো আমি ইচ্ছা করলে তোমার চোখের সামনে আযাব নামিয়ে দিতে পারি যেমন অন্য অন্য আম্বিয়া রসুলগণের কম অবাধ্য হয়েছে লূত আলাইহিস সালামের সামনে জাতি ধ্বংস করা হয়েছে আর মূসা আলাইহিস সালামের ফেরাউন আর ফেরাউনের অনুসারীদেরকে ধ্বংস করা হয়েছে হুদ আলাইহিস সালামের সামনে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আর সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালামের সামনে ধ্বংস করা হয়েছে নূহ আলাইহিস সালামের চোখের সামনে তার জাতিকে ধ্বংস করা হয়েছে ওইভাবে তোমাকেও আমি দেখিয়ে দিতে সক্ষম
ادفع باللتي هي احسن السيئات الله পাক رب العالمين এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সরাসরি সম্বোধন করেছেন আর প্রত্যেক মানুষকে বিশেষ করে প্রত্যেক বিশ্বাসী ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীকে এতে সম্বোধন রয়েছে যে মন্দকে দূর করার জন্য ভালো প্রয়োগ করতে হবে পেশাব পায়খানা সাফ করার জন্য যেমন পানি ব্যবহার করেন আর পানি না থাকলে পেশাব পায়খানার তুলনায় মাটি ঢিলা ভালো পাথর ভালো এর জন্য পাথর বা মাটি দিয়ে আপনি পেশাব পায়খানা দূর করেন ইস্তিনজা করেন ইস্তেজমার করেন ঠিক তেমনি কেউ যদি খারাপ কথা বলে কেউ খারাপ আচরণ করে কেউ যদি কষ্ট দেয় তাহলে ভালো আচরণের দ্বারা তা দূর করার চেষ্টা করো ভালো দিয়ে মন্দ দূর করলে যেই ফল হাসিল হয় মন্দ দিয়ে মন্দকে নির্মূল করার চেষ্টা করলে তা কখনো হাসিল হয় না মন্দের বদলা মন্দ দিলে কখনো বন্ধুত্বে রূপান্তরিত হতে পারে না এই সম্পর্ক কিন্তু ভালো দিয়ে মন্দের মোকাবেলা করলে মন্দ করেছে কষ্ট দিয়েছে অন্যায় করেছে যদি ভালো আচরণ করেন আপনজনের সাথে অথবা যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে যাদের আশেপাশে বসবাস করছেন পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক তাদের সাথে যদি ভালো আচরণ করেন খারাপ ব্যবহারের সামনে খারাপ করেছে আপনার ভালো করেন আপনি খারাপ কথা বলছে গালিগালাজ করছে আপনি ভালো উপদেশ দেন বা নীরব থাকেন তাহলে কি হবে ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামিম আল্লাহ পাক বলছেন যে এক যুগে তোমার আদাওয়া ছিল শত্রুতা ছিল দুশ্মনী ছিল সেটা কি কিসে রূপান্তরিত হয়ে যাবে কি হয়ে যাবে ওয়ালিউন হামিম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই বিষয়টি উল্লেখ করেছে ইদফা বিল্লাতী আহসানু সাইয়াতা হে নবী তুমি দূর করো দাফা ইদফা মানে দূর করা বিল্লাতী আহসান যা অতি উত্তম তা দ্বারা আসাইয়াতা মন্দকে মন্দকে দূর করো উত্তম আচরণ দিয়ে উত্তম কথা দিয়ে উত্তম কথা কাজের মাধ্যমে মন্দকে মন্দ কথা কাজকে দূর করার চেষ্টা করো নাহানু আলামু বিমা ইয়াসিফুন আমি বেশি জানি ওই সম্পর্কে যা তারা বর্ণনা করে থাকে আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে আখিরাত সম্পর্কে যে সব কথা বলে থাকে উল্টো পাল্টা কথা সে সম্পর্কে আমি বেশি জানি তারপরে তুমি তাদের সাথে ভালো আচরণ করো দীন ইসলাম ভালো আচরণ করতে বলেছে এই জন্য অন্যায় দূর হয়ে গেলে যেসব লোকেরা অন্যায় লিপ্ত রয়েছে তাদেরও উপকার রয়েছে তাদেরও ফায়দা রয়েছে অন্যায় দূর করার জন্য কিছুই করতে না পারলে সর্বনিম্ন হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা অন্যায়কারীদের কুণ্ঠাসা করার চেষ্টা করা কথার দ্বারা উপদেশ দেওয়া কথাতে হচ্ছে না আর বল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে তাহলে বল প্রয়োগ করা খারাপ নয় বল প্রয়োগ করা খারাপ নয় বল প্রয়োগ করার উদাহরণ জবরদস্তি করে ভালো কাজের জন্য চাপ সৃষ্টি করা আর মন্দ কাজ থেকে বারণ করা কোনো খারাপ আচরণ নাই যেটা বুঝে না অনেকে মনে করে জারি জিহাদ তারপরে আপনার চোরের হাত কাটা তারপরে কিসাস খুনের বদলায় খুন করা জেনাকারীর শাস্তি যদি বিবাহিত হয় তাহলে রজম আর অবিবাহিত হলে বেত্রাঘাত করা 100 এসব তো হচ্ছে যেন মন্দ দিয়ে মন্দ দূর করা না মন্দ দিয়ে মন্দ দূর করা না এর উদাহরণ হচ্ছে ওই রকমই যেমন আপনার ছেলে মেয়েদেরকে যারা ট্যাবলেট ক্যাপসুল খেতে চায় না ইঞ্জেকশন কেউ নিতে চায় না অস্ত্র পাচার আপনি নিজেও করতে চান না তারপরও লাখ লাখ টাকা ডাক্তারের কাছে নার্সিং হোমে ঢেলে দিয়ে আপনি আপনার বাবার মায়ের নিজের শরীরে অস্ত্র পাচার করে জখম করে নিয়ে আসছেন কি জন্য এই অস্ত্র ব্যবহার কেন বল প্রয়োগ কেন মন চায় না তিতা ঔষধ খেতে চায় না আপনার বাচ্চা চিৎকার করছে হাত পা চেপে ধরে আছে আর মুখে জবরদস্তি ঢুকাচ্ছেন কেন কিসের জন্য আগামী কল্যাণের জন্য সার্বিক কল্যাণের জন্য সুস্থতার জন্য এখন একটু কষ্ট মনে করলেও তার জন্য এতে সার্বিক মঙ্গল রয়েছে তাহলে বল প্রয়োগ করে আপনার স্ত্রীকে নামাজি বানান বল প্রয়োগ করে আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানান বল প্রয়োগ করে আপনার মেয়েদেরকে পর্দা করাবেন বল প্রয়োগ করে ইসলামিক জীবন গড়বেন আপনি আপনার পরিবার ইসলামিক পরিবার গঠন করবেন ইসলামিক সমাজ গঠন করবেন ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন কেন সার্বিক কল্যাণের জন্য সার্বিক কল্যাণ রয়েছে এই লোকগুলির কল্যাণ রয়েছে অবুজগুলোর অবুজ বুঝে না এদেরকে ওই রকমই ওষুধ ছোট বাচ্চারা খেতে চায় না তাদের জন্য চাপ সৃষ্টি করে খাওয়ানো হয় কেউ অস্ত্র পাচার করতে চাইবে না শক করে কিন্তু এখন নিরুপায়
টাকাও দিয়ে আসতে হবে আর জখম করেও বাপকে নিয়ে আসতে হবে মাকে নিয়ে আসতে হবে কি জন্য পা কেটে ফেলতে হবে ক্যান্সার হয়েছে পায়ের তলায় বলছে হাঁটু পর্যন্ত রান পর্যন্ত কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিয়ে চলে আসছে আমাদের এক পরিচিত মানুষ তাকে বিদ্যুতে কারেন্টে ধরেছিল আর তারপরে নিয়ে গেল ভেলোরে আর নিয়ে যাওয়ার পরে দুই হাতই কেটে ফেলে দিয়েছে সুবহানাল্লাহ দুই হাত কেটে ফেলে দিয়েছে কেন কেটে ফেললো বলছে না কেটে ফেললে বাকি গোটা শরীরই যাবে মরে যাবে একে বাঁচাবেন না বাঁচাবেন না যদি বাঁচাতেন দুটো হাত কেটে ফেলেন তাহলে বাঁচানো বৃহৎ স্বার্থ বাঁচানোর জন্য দুটো হাত যাক দুটো হাত কোরবানি যাক কিন্তু জানটা বাঁচুক ওই রকমই একটা হাত কাটুক চোরের জেনাকারীকে একশোটা বেত্রাঘাত করা হোক কিন্তু বহু লোক জেনা থেকে বাঁচবে সমাজ জেনা থেকে বাঁচবে সমাজ খুন হওয়া থেকে বাঁচবে সমাজ চুরি ডাকাতি থেকে বাঁচবে সমাজ শির কুফুরি থেকে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে না হলে দেশ সমাজ মানুষ সব জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বল প্রয়োগের বিধান হচ্ছে তাহলে আহসান সাইয়া নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের যে জিহাদের বিধান বা দণ্ডবিধান শাস্তির বিধান বল প্রয়োগ করা চাপ সৃষ্টি করা ইত্যাদি এইসব যে বিধান রয়েছে যার কাছে ক্ষমতা রয়েছে সকলের নয় আমরা নয় কিন্তু যার কাছে যে ক্ষমতা রয়েছে আমরা আমাদের বাড়িতে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে বল প্রয়োগ করবেন এই জিনিসগুলি বুঝে নিতে হবে যেখানে আমার ক্ষমতা নেই সেখানে ক্ষমতা দেখাতে যাবেন না নাহলে দুনিয়ারও ক্ষতি হবে আখেরাতেরও ক্ষতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিয়ে মন্দকে দূর করতে বলেছে নাহনু আলা বিমা ইয়াসিফুন মানুষরা যা কিছু বলে যা বর্ণনা করে সে সম্পর্কে আমি বেশি জানি ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন আর হে নবী এই দোয়াও করো শয়তান থেকে মানুষ শয়তান থেকেও আল্লাহর আশ্রয় কামনা করতে হবে আর বিশেষ করে জিন শয়তান মানুষ শয়তান তো সামনে রূপ ধরে আসে সামনে মানুষ শয়তান চেহারা নিয়ে আসে যার ফলে বোঝা যায় খারাপ কথা বললে বোঝা যায় যে খারাপ কথা বলছে সাধারণ একটা জ্ঞান থাকলে অসৎ পরামর্শ দিচ্ছে বুঝতে পারেন কিন্তু জিন শয়তান আল ওয়াসওয়াস আল খান্নাস আত্মগোপন করে থাকে লুকিয়ে থাকে আর ওয়াসওয়াস কুমন্ত্রণা দিতে থাকে ভিতরে আসে আপনি ভাবতে পারলেন না যে আমার ভিতরে শয়তান এখন ঢুকে গেছে যার ফলে আমাকে বলছে তুই যুবক মানুষ আর ব্যবিচারের সুযোগ আছে মদের সুযোগ আছে বিদেশে আছিস কে তোকে জানবে যে তুই মদখোর কে জানবে যে তুই লুচ্চা চরিত্রহীন অসুবিধা নেই কে জানবে যে এখানে সিনেমা হলে তুই ঢুকেছিস গ্রামের লোক তো এখানে কেউ নেই ঢুক বুঝতে পেরেছেন এই যে ভিতরে শয়তান ঢুকে আছে তুই যদি এখানে নামাজ না পড়িস তোর বাপও জানতে পারবে না তোর মাও জানতে পারবে তোর শ্বশুর শাশুড়িও জানতে পারবে না গ্রামবাসীও জানতে পারবে না অসুবিধা কি কোনো পাপ করে অপরাধ করে নিলে যার ফলে অনেক প্রবাসী প্রবাসে এসে চোর সেজে যায় ডাকাত সেজে যায় সন্ত্রাসী হয়ে যায় কত রকমের কাজ এখানে পাপে যে লিপ্ত হচ্ছে কারণ এখানে আমাকে কেউ চেনে না বিদেশে এখানে জেল খেটেও যদি যাই তো দেশের মানুষ বুঝতে পারবে না তাই না দেশে হয়তো সমাজের ভয় আল্লাহর ভয় নেই কিন্তু সমাজের ভয় পাপগুলি করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করতে বলেছেন কারণ জিন শয়তান মানুষের জন্য মানুষ শয়তানের চাইতে বেশি মারাত্মক বাহ্যিক যেই সব আল্লাহর সৃষ্টি মানুষের অনিষ্ট করে ক্ষতি করে যেগুলো থেকে পানা চাও আশ্রয় চাও আল্লাহ পাক সূরায়ে ফালাকে শিখিয়েছেন আরেকটি কথা বলি যাতে সূরায়ে ফালাক আর নাসের তাফসীরটা খুব সহজে বুঝতে পারেন সূরায়ে ফালাকে বাহ্যিক যে অনিষ্টগুলি রয়েছে হ্যাঁ قل اعوذ برب الفلق من شر ما خلق সৃষ্টির অনিষ্ট থেকে আমিন শারে গাসিকিন ইযা ওয়াকাব ইয়া সৃষ্টি হ্যাঁ আর কি তারপরে আমিন শাই নাফাসাতে ফিল উকাদ হ্যাঁ জাদুকারীদের বা জাদুকরদের তারপরে আমিন শারে হাসেদ হিংসুকদের চিনতে পারছেন যে হিংসা করে এরা জাদু জাদু করতে পারে বান মারতে পারে এসব সৃষ্টি এসব ক্ষতি করবে আমার দেখতে পাচ্ছেন কিন্তু সূরা নাসে এমন ক্ষতিকর শয়তানের কথা বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস একটি কিন্তু ওটা এতগুলির চাইতে এতগুলি অনিষ্টকারী চাইতে বেশি মারাত্মক মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয় বাইরে সামনে এসে না ফি সুদুরিন নাস এখানে এসে এখানে কাউকে শিরক করায় কাউকে কুফরি করায় কাউকে নামাজ ছাড়ায় কাউকে জিনা চুরিতে লিপ্ত করে কাউকে খুন খুন খুনি বানায় ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে জিন হোক আর ইনসান আগে জিন আল্লাহ এই জন্য বলেছে জিন বেশি মারাত্মক মানুষ শয়তানের চাইতে খারাপ মানুষের চাইতে খারাপ জিন বেশি মারাত্মক ক্ষতিকর বড় অনিষ্ট আল্লাহ পাকে যেন শয়তান থেকে পানা কেমন ভাবে চাইতে হবে আশ্রয় কামনা করতে হবে তা শিখিয়েছেন নবীকে ওয়াকুর রব্বে আউযু বিকা হে নবী তুমি বলো রব্বে
হে আমার প্রতিপালক রব আউযু বিকা তোমার আশ্রয় গ্রহণ করছি মিন হামাজাতিশ শায়াতিন শয়তানগুলির কুমন্ত্রণা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়া আউযু বিকা রব্বে হে আমার প্রতিপালক তোমার আশ্রয় কামনা করছি বা আশ্রয় গ্রহণ করছি আইয়াহদুরুন যে শয়তানরা যেন হাজির না হয় শয়তান আমার কাছে হাজির হওয়া থেকে উপস্থিত হওয়া থেকে আমার কাছে আসার থেকে তোমার আশ্রয় চাইছে আল্লাহ আমার কাছে যেন শয়তান না আসতে পারে এই আয়াতের দোয়াগুলি মুখস্থ করে নিবেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব কাফির আর পাপিষ্ট শুধু কাফের না কাফের মুশরিক আর যারা মুসলিম সমাজের পাপিষ্ট গুনাহগার ফরজ তরককারী বা হারাম কাবিরা গুনাহে লিপ্ত মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবার অবস্থা এরকম হয় যা এই আয়াতগুলিতে আল্লাহ বর্ণনা করেছেন এরা ওই মৌতের সময় আল্লাহকে দরখাস্ত করে আল্লাহ ফিরিয়ে দাও সময় দাও সুযোগ দাও কিছুদিন আর সময় দিয়ে দাও এবার আর এইরকম ভুল করে আসবো না এই সময় দরখাস্ত করে তারপরে যখন কবর থেকে উঠানো হয় তখন দরখাস্ত করে যখন আল্লাহর সামনে হিসাবের জন্য পেশ করা হয় তখন দরখাস্ত করে আর যখন জাহান্নামে ফেলে দেওয়া হয় জাহান্নামে জ্বলতে থাকে তখন দরখাস্ত করে এই চারটি সময়ে দরখাস্ত করে এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে তাফসীর ইবনে কাসিরে সবগুলি প্রায় আয়াত নিয়ে এসেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আর আল্লাহ পাক সুযোগ দিলে এই বিষয়ের উপরে একটা আলোচনা করলে এক দেড় ঘন্টা অতি প্রয়োজন রয়েছে সবগুলি আয়াত জমা করে দেখেছি দশের কাছাকাছি আয়াত রয়েছে এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি ক্ষেত্রে এখানে সূরাতুল মুমিনুন ইরশাদ করেছেন মৌতের সময় পৃথিবীতে ফিরে আসার আকাঙ্ক্ষা কামনা বাসনা আল্লাহর কাছে দরখাস্ত করবে কাফের মুশরিকরা আর গুনাহগার বেনামাজি বেদিনরা সুদখোর ঘুষখোররা আর খুনি জেনাকারী ব্যভিচাররা চরিত্রহীনরা আল্লাহ পাক ইরশাদ করেছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত এমন কি তাদের কাছে যখন মউত চলে আসে কালা তখন বলে রব্বের জেউন হে প্রতিপালক হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও রব্বের জেউন রব্বের জেউনি আমাকে ফিরিয়ে দাও ইরজেউ কেন সম্বোধন করছে আল্লাহকে তাহলে বলবে রব্বে ইরজেনি কিন্তু ইরজেউন বহু বচন তার একটি উত্তর হচ্ছে যে সম্মানের জন্য যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় নিজের ক্ষেত্রে সম্মানের জন্য বহু বচন ব্যবহার করে ইন্না নাহনু নাযযালনাল কোরআনা ইন্না আনযালনাহু হ্যাঁ আমরার শব্দ আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে ব্যবহার করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরে রব্বির জেউন সম্মান শ্রদ্ধার জন্য যেমন আপনি বড় মানুষকে বসকে অথবা বড় কোনো মানুষকে আপনি কেমন আছেন না বলে আপনারা কেমন আছেন এই একটা ব্যাখ্যা হতে পারে আর আরেকটা ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে আরবি গ্রামারের ব্যাখ্যা সেটা হচ্ছে যে সেগার বহু বচন শব্দের বহু বচনকে বোঝানো হয়েছে সেগার বহু বচন দিয়ে কি করা হয়েছে শব্দ বা বাক্যের বহু বচন বোঝানো হয়েছে অর্থাৎ আরবরা এরকম করে থাকে অর্থাৎ কি ইরজেউন মানে একবার বলে বারবার আল্লাহর সামনে দরখাস্ত বোঝানো হয়েছে এখানে ইরজেনি 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 আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও এই বোঝানো হয়েছে যেমন ইমরুল কায়সের কবিতার মুআল্লাকার প্রথম লাইনে রয়েছে কিফা নাবিকে তোমরা দুজনে থামো দ্বিবচন কিন্তু ব্যবহার করা হয়েছে এই কবিতাটি এই আয়াতের তাফসিরে অনেক তাফসিরকারা পেশ করেছেন কিফা নাবিকে তোমরা দুজনে থামো নাবিকে আমরা একটু কান্না করি তো ওখানে দুইজন কিন্তু নেই সম্বোধন করছে একজনকে তে একজনকে সম্বোধন করছে আবার কিফা তোমরা দুইজনে কেন বলছো বলছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে শব্দের দ্বিবচন হ্যাঁ বা বাক্যের দ্বিবচন ব্যক্তির দ্বিবচন না দুই ব্যক্তিকে সম্বোধন করছে না তাহলে কি বলতে চাইছেন কিফা মানে কিফ কিফ থামো থামো যেমন আমরা বলি আরে থামো 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 একটু এখানে পুরাতন জায়গায় যেখানে সে চরিত্রহীন ছিল খুব ইমরুল কায়েস খুব চরিত্রহীন লুচ্চা টাইপের লোক ছিল আর অধিকাংশ কবিরা কিন্তু এই ধরনেরই হয় তো ইল্লা মাশাআল্লাহ আল্লাহ পাক যেমন ব্যতিক্রম বলেছেন তো ওই ওই জায়গায় পুরনো যুগ ওখানে লুচ্চামি করেছে সেখানে গিয়েছে মনে পড়েছে ওই পুরাতন স্মৃতি তার জেগে উঠেছে বলছে থামো থামো এখানে একটু একটু স্মরণ করি ওই প্রেমিকাকে কি মাসুকাকে একটু স্মরণ করি আর মুশরিকদের যারা চরিত্রহীন কবি ছিল তারা ইশক মাসুক করতো আর আমাদের সুফিরাও ইশক মাসুক করে কথা বুঝতে পারছেন না আশেক মাসুকের ঘটনা তাদের কাছে রয়েছে অথচ কোরআন হাদিসে ইশক আর আশেক মাসুক শব্দটি একবারও ব্যবহার হয়নি
একবারও যদি হইতো তো বলতাম যে চলো করো, অসুবিধা নেই, খুব প্রেম করো। এরা আল্লাহর সাথে প্রেম করে, ভালোবাসে না, প্রেম করে। রসুলের সাথে প্রেম করে, আশে কে রসুল আশে কে লাহি, তাই না? হ্যাঁ, প্রেম খালা ইশকে লাহি, বুঝতে পারছেন? আর স্ত্রীর সাথে ইশ করে, আর প্রেমিকা লুচ্চারা চরিত্রহীনরা হ্যাঁ ওই প্রেমিকার সাথে ইশ করে, মানে প্রেম করে, আর মায়ের সাথে না ওই ভালো জিনিসটা করে, ভালোবাসে, প্রেম শব্দ ব্যবহার করে না, করে বোনের সাথে, হ্যাঁ শাশুড়ির সাথে প্রেম করে। কোন বাঙালি বলতে পারবে ওই সুফি বাঙালি বিদাতি বাঙালি যে আমি আমার শাশুড়িকে প্রেম করি? এমন জুতা খাবে যে জীবনে ওই গ্রামেও চড়তে পারবে না, শ্বশুর বাড়ি চড়া তোদের কথা। তো এই বিদাতিরা কি করে আল্লাহর সাথে ইশ করে, প্রেম করে, ইশ মানে প্রেম। আর যদি বলে আমি শাশুড়িকে খুব ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি, বাপকে খুব ভালোবাসি, হ্যাঁ আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আমার আপাকে খুব ভালোবাসি, তো সবাই আদর করবে, তাই না? কিন্তু যদি বলে আপা আপনাকে খুব প্রেম করি, তাই না, চলবে? তাহলে আল্লাহর ক্ষেত্রে এত বেয়াদবি কি করে চললো সুফিদের, রাসূলের ক্ষেত্রে এত বড় বেয়াদবি কি করে চললো? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে ইশক ব্যবহার হয়নি, বরং ইশক হচ্ছে স্ত্রীর সাথে হইতে পারে, কারণ স্ত্রীর সাথে প্রেম বলতে পারেন, আর না হইলে নোংরা, অধিকাংশ ক্ষেত্রে নোংরামির ক্ষেত্রে ইশক মানে প্রেম শব্দটি ব্যবহার হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যখন মত তাদের চলে আসে তখন কি করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, ইরজেউন মানে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। এই ব্যাখ্যা তাহলে আরবি গ্রামার বা ভাষা থেকে আরবরা এইভাবে বলতো, লাআল্লি আমালু সালিহান, কেন ফিরিয়ে দেবে? আল্লাহ বলছে যাতে করে আমি ভালো কাজ করে আসতে পারি, ফিমা তারাক্তু, যা ছেড়ে এসেছি মানে যা এর আগে করে আসিনি, অথবা যেই ধন সম্পদ ছেড়ে এসেছি, বাড়ি ঘর ছেড়ে এসেছি, ওগুলো দিয়ে আমি এখন কি করব, নেক কাজ করব, ভালো আমল করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দান খায়রাত করব, যাকাত দিব, ভুল করেছি হজ করিনি হজ করব, উমরা করিনি উমরা করব, ইত্যাদি ইত্যাদি, ফিমা তারাক্তু। আল্লাহ পাক রব্বুল জবাব বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না, কখনো ফিরানো হবে না। মওতের সময় যখন আযাবের ফেরেশতাদেরকে দেখে নিয়েছে পাপিষ্ট গুনাহগাররা, সেই সময় এই কথাগুলি হয়, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় কাল্লা, ফেরেশতারা কখনো আর ফিরানো হবে না, সময় হয়ে গেছে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ই একটি কথা মাত্র, কালিমা মানে কথা, আপনার সাথে একটি কথা আছে, যেমন বলি হ্যাঁ আরবরা বলে আমার একটা কথা আছে, ইন্নাহা কালিমা এটা একটা কথা, হুয়া কাইলুহা যা সে বলেছে, বলে শুধু, বা সুন্দর অর্থ যদি সাজিয়ে করে এটা হচ্ছে একটা কথার কথা মাত্র, মানে ওদের শুধু বলা, বলবে আর কাজে করবে না। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে এখানে বলছে শুধু, একে যদি ফিরিয়েও দিই তারপরে সংশোধন করবে না, আবার ওই পাপ করবে। আর এই বিষয়টি সুরে আনআম আল্লাহ পাক বলেছেন, ওয়ালা রুদ্দু লা আদু মানুহু আনহু, এদেরকে যদি ফিরিয়েও দেওয়া হয় দুনিয়াতে, ছেড়েও দেওয়া হয়, কবর থেকে ফিরিয়ে দেওয়া হয়, ও কিয়ামত থেকে ফিরিয়ে দেওয়া হয়, অথবা মওতের সময় যাও তোমাকে আরো 10 বছর সময় দিয়ে দিলাম, ফিরিয়ে দেওয়া হয়, লা আদু লিমানহু আনহু, যা নিষিদ্ধ ছিল সেগুলিতে আবার ফিরে আসবে, আবার ওই হারাম কাজ করবে, আবার হারাম দেখবে, আর আবার শিরক বিদাত করবে, আবার পাপ করবে, ফরজ ওয়াজিবাদে করবে না, একই অবস্থায় থাকবে, ফিরিয়ে দিয়ে লাভ নেই। ইন্নাহা কালিমাতুন, একটি কথা, হুয়া কায়লুহা, ওর বলার বলেছে, অমি মরা এহিম বারজাখুন, আর এদের পেছনে, এরা যে আখেরাতে পাড়ি দিতে যাচ্ছে, মতের মুখে পাড়ি দিয়ে দিচ্ছে, এদের পেছনে একটা বারজাখ, আর ওরা মানে পিছনে হয়, আবার ওরা মানে সামনেও হয়, যদি মনে করেন যে দুনিয়ার দিকে আসতে চাইছে তাহলে ওদের সামনেও বলতে পারেন। এই জন্য কোনো কোনো অনুবাদকরা ওদের সামনে করেছেন, কোনো দোষ না। ওরা শব্দটি হচ্ছে আরবি ভাষা হুরফে আজদাদ, মানে বিপরীত অর্থ বহন করে, ক্ষেত্র বিশেষে সামনের অর্থ হইতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওরা মানে পিছনে হয়, আমাম মানে সামনে, আর আমাম বা কুদ্দাম, আর ওরা মানে হচ্ছে বা খালফ মানে হচ্ছে পিছনে, তাদের পিছনে একটি আড় রয়েছে, প্রাচীর, মজবুত প্রাচীরকে বারজাখ বলা হয়। তাহলে মানুষ যখন মারা যায় তারপরে একটা মজবুত প্রাচীর তৈরি হয়ে যায়, অর্থাৎ দুনিয়াতে ফিরে আসা অসম্ভব, কখনো ফিরে আসতে পারে না, কতদিন পর্যন্ত, শবে বরাত পর্যন্ত, না কি বললেন আপনার, আমাদের দেশের যে হালুয়া রুটি খানেওয়ালারা তো তাই বলে যে স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, হালুয়া রুটি কেন করেছি, আজকে আমার বাপ আসবে, বিধবা বিধবা স্ত্রী স্বামীর অপেক্ষায় হালুয়া রুটি তৈরি করে বসে থাকে, সারা রাত জেগে বসে থাকে যে আমার স্বামী রাতের অন্ধকারে কোনো সময় আসবে, একটু খেয়ে দিয়ে যাবে,
আল্লাহ কি বলছেন আমি ওয়ারাহিম বারজাখুন ইলা ইয়াউমে উবাসুন উঠার দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রাচীর তৈরি হয়ে যায় এরা বলছে প্রত্যেক শবে বরাতে আসে আমাদের মৃতরা যেমন হিন্দুরা বলে বলে যে জ্বালিয়ে দিয়ে মানুষ মৃতকে জ্বালিয়ে দেওয়ার পরে এরা ভূত প্রেত হয়ে দুনিয়ায় ফিরে চলে আসে অথবা পুনর্জন্ম হয় যদি সতলোক হয় তাহলে শূদ্রর ঘরে চামার ডোম মেতর ব্রাহ্মণ হয়ে জন্মায় আর যদি ব্রাহ্মণ যদি চরিত্রহীন পাপিষ্ট হয় তাহলে সে চণ্ডাল হয়ে বা গরু ছাগল হয়ে জন্মায় কার ঘরের গরু আর কার ঘরের সে বকরি ছাগল হয়ে জন্মায় কুকুর শৃগাল হয়ে জন্মায় ওই একই একই ওরা বলে পুনর্জন্মের মাধ্যমে ফিরে আসে বা ভূত ভূত প্রেত হয়ে ফিরে আসে আর এরা বলছে শাবান মাসে ফিরে চলে আসে আমাদের গুলো কাফেরদের সাদৃশ্যতা আছে শিরক বিদাতে যত শিরক বিদাত মুসলিম সমাজে ঢুকেছে কাফেরদের সাদৃশ্যতা আছে ইলা ইয়াউমে ইউবাসুন এই বারজাখ কিয়ামত পর্যন্ত কোনদিন কোন মানুষ ফিরে আসতে পারবে না তাহলে যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নে দেখেছেন সে শরীর সশরীর কবর থেকে আপনার বাপ উঠে চলে এসেছে বা নবী উঠে চলে কখন উঠে আসেনি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি উঠে চলে আসেন তবে শয়তান নবী সাল্লামের রূপ ধরতে পারেন যদি নিশ্চিত নবী দেখেন কিন্তু আপনি কেমন করে নিশ্চিত যে আপনি নবীকে দেখেছেন নিশ্চিত ওই ব্যক্তি হবেন যিনি জীবদ্দশায় নবীকে দেখছেন দিনে সাহাবি নবীকে দেখছেন আর রাতে স্বপ্নে দেখছেন আর নবীর সুরতে দেখছেন তাহলে নিশ্চিত নবীর রূপ শয়তান ধরতে পারে না যদি সাহাবি বেঁচে আছেন নবী ইন্তেকাল করেছে তার মানে যে নবী কবর থেকে উঠে চলেছেন তাহলে এক রাতে সারা পৃথিবীতে পঞ্চাশ জন সাহাবি বা পঞ্চাশ জন তাবেই যদি দেখেন তাহলে পঞ্চাশটা সুরত কি করে হইলো একজনের হ্যাঁ তাহলে বোঝা গেল যে নবীর সুরত ধরতে পারেনি কিন্তু নবী এসেছেন এ কথা নয় নবী চলে এসছেন উঠে একেবারে কবর খালি হয়ে গেছে না এই বিষয়গুলি ওয়ালাকি লাতা সরুন পারলৌকিক বিষয় যেগুলি পুরোপুরি উপলব্ধি করতে পারবে না কিন্তু কখন এই কথা বলবেন না যে আমার কাছে আজকে নবী এসেছিল বা নবী কবর থেকে উঠে চলে এসেছে আমার কাছে তারপরে অনেকেই এইরকম শয়তান ধোকা দেয় শয়তান ধোকা দেয় আপনার বাপ একেবারে জীবন জীবন্ত উঠে চলে এসছে যেমন আমার দেশে আমার কাছে একটি কিতাব আছে আরওয়াহে সালাসা আরওয়াহে সালাসার নাম কেউ শুনেছেন কোথাকার লিখা বলতে পারেন ভারতের দেববন্দের লিখা আশরাফ আলী থানভী তাতে অনেক কিস্সা কাহিনী তার মধ্যে একটা কিস্সা কাহিনীতে লিখেছে যে একদিন দেববন্দে ঝগড়া লেগেছে দুই দল আলেমে ঝগড়া খুব ঝগড়া চলত মূল ঝগড়া একবারে ফাটল ধরে যাবে তখন ওই মুরব্বী সাহেব একজন তাদের বড় আগের আলেম উঠে চলেছে তাদের দেববন্দি উঠে চলেছে একবারে জাগ্রত অবস্থায় এমন না যে ঘুমে জাগ্রত অবস্থায় ফজর নামাজ পড়তে উঠছে ওই সময় তার ঘরে চলে এসছে আর আসার পরে বলছে দেখো তোমরা ঝগড়ায় লিপ্ত হয়েছে ঝগড়া করবে না কিন্তু আর লিখেছে যে আমাদের উলিয়া উলিয়া একবারে জীবন্ত জাগ্রত অবস্থায় উঠে চলে আসে কোরআন বলছে যে কিয়ামত পর্যন্ত আর তৈরি হয় আর এরা বলছে আমাদের উলিয়া উলিয়া জাগ্রত অবস্থায় চলে আসে কোনটা ঠিক তাহলে হ্যাঁ কোরআন ঠিক না রহে সালাসা ঠিক মানুষের লিখা ঠিক চিন্তা করুন তাহলে হ্যাঁ এই ক্ষেত্রে হয় জিন ওই রূপ ধরে এসছে অথবা ফেরেশতা হইতে পারে আমি বলছি না যে সব সময় শয়তান বা জিন আসে ফেরেশতা হইতে পারে অনেক সময় কিন্তু কথা হচ্ছে যে এসে যদি এসেও থাকে তাহলে জিন এসেছে সাধারণত মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন তো হাদিস সেই হাদিস রয়েছে তার সাথে ওই তখন থেকে একটা জিন লাগিয়ে দাও একটা ফেরেশতা লাগিয়ে দাও ফেরেশতা সব সময় তার সুরক্ষা করে আর ওই জিন শয়তান কুপরামর্শ দেয় জিন খুব পরামর্শ দিতে থাকে জিনটা কিন্তু আপনার ভাষা জানে কথার ভঙ্গিমা জানে আমার মতো কথা বলতে পারবে আমার জিন আপনার জিন আপনার মতো কথা বলতে পারবে আপনার মতো চাল চলন সব কিছু রূপ চেহারা ধরতে পারবে পুরোপুরি কোনো পার্থক্য আপনার স্ত্রী ছেলেমেয়ে করতে পারবে না হয়তো এখন জাগ্রত অবস্থায় আপনার স্ত্রীর কাছে এসে আপনার ইন্তেকালের পরে আপনার বাপ আপনার মায়ের কাছে এসে হাজির হয়ে গেছে আর বলে আরে রে তোমার বাপ আমি জেগে আছি চলে এসছে না কখনো তার বাপ আসেনি কে এসছে জিন এসছে জিন এসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে ফায়দা নফিখা ফিসসুর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে ফালা আনসাবা বাইনহুম সিংহায় কখন ফুঁক দেওয়া হবে কিয়ামতের দিনে কয়টা ফুঁক হবে তিনটা অথবা দুটা ইখতিলাফ রয়েছে আল্লাহু আলাম যখন সিংহায় ফুঁক দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ফুঁক দেবেন আর কিয়ামত হয়ে যাবে মানুষ ধ্বংস হবে আবার উঠবে ফালা আনসাবা বাইনহুম মানব জাতির মাঝে কোনো বংশীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে না নাসাব বংশ বা
আত্মীয়তাকে বলা হয়। তো কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক সেদিন থাকবে না, ইয়াউমাইযিন সেই দিন। ওয়ালা ইয়াতাসআলুন, আর পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে না। বাপ ছেলেকে জিজ্ঞাসা করবে যে বাবু কেমন আছো, দুনিয়া খুব করেছে, আর ছেলেও জিজ্ঞাসা করবে আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাপ থেকে পালাবে, বংশ থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সবকে ছেড়ে পালাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিন কোনো আত্মীয়তা কাজে আসবে না। ঈমানের আত্মীয়তা কাজে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেটাও যখন হিসাব নিকাশ হয়ে যাবে। তখন হিসাব নিকাশ হওয়ার পরে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু হিসাব নিকাশের আগে কেউ কারোর সাথে পরিচিতি নেবে না, কারণ নিজেকে নিয়ে নাফসি নাফসি পরেশান থাকবে। ফামান সাকলাত মাওয়াজিনু, সুতরাং সেই দিন যার নেকির দাঁড়ি পাল্লা ভারী হবে, সাকলাত মাওয়াজিনু, তার ওজন ভারী হবে, মানে নেকির ওজন ভারী হবে। মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন, মিজান মানে হচ্ছে দাঁড়ি পাল্লা, তো দাঁড়ি পাল্লা ভারী হবে মানে কি, গুনারও পাল্লা তো হইতে পারে, এটা কোন পাল্লা বোঝানো হয়েছে, নেকির পাল্লাকে বোঝানো হয়েছে। যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, এরে হচ্ছে সাকসেসফুল, কামিয়াব জিন্দেগি ওর, যার নেকির পাল্লা ভারী করতে পেরেছে। তাহলে হিসাব করেন যে আপনার নেকি ভারী না গোনা ভারী, হিসাব করেন আপনি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই লোকেরা যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এরাই তো ওই সব লোক যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, খাসিরু আনফুসাহুম, নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং ফি জাহান্নামা খালেদুন, জাহান্নামে চিরকাল থাকবে। বড় কুফরি শিরক যদি করে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, নামাজ ত্যাগকারী হয়ে মারা যায়, তো খালেদুন সেই কথা। আর যদি কাবিরা গুনাহ করে মারা যায়, তো খালেদুন মানে দীর্ঘকাল থাকবে। কখনো কখনো খালেদুন দীর্ঘকালের অর্থ হয়ে থাকে, যেমন একটা লোক 25-30 বছর যদি সৌদি আরবে থেকে যায়, তো তার গ্রামবাসী কি বলে, চিরকাল দেশেই থেকে গেলেন না, চিরকাল থাকলো না 25 বছর, 25 বছরকে চিরকাল বানিয়ে দিল, তাই না, দীর্ঘকাল, তা দীর্ঘকাল অনেককাল। তো এখানে তাহলে পাপিষ্টরা জাহান্নামে দীর্ঘকাল থাকবে, এটা বাকভঙ্গিমা। খালেদুন বলে দীর্ঘকাল বোঝানো হয়েছে। আর কাফের মুশরিক যারা বা যারা ইমান ভঙ্গ করে, ইমান ভঙ্গকারী বেশ কিছু বিষয় রয়েছে, মুসলিম কিন্তু ইমান নষ্ট করে মারা গেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তালফা ওজুহাহুমুন নার, তাদের মুখমণ্ডলগুলিকে জাহান্নামের আগুন ঝলসিয়ে দেবে, দগ্ধ করবে। লাফাহা ইয়ালফা মানে দগ্ধ করে দেওয়া, ঝলসে দেওয়া। ওহম ফিহা কালেহুন, আর জাহান্নামে তারা বিভৎস অবস্থায় জ্বলতে থাকবে। কালাহা বিভৎস হওয়া, কদাকার কুৎসিত হওয়া, আর কালাহার সূক্ষ্ম অর্থ হয় একেবারে এমন কুৎসিত চেহারা আর এমন বিকট বিকট অবস্থা, বিকট চেহারার অবস্থা, যাতে দাঁতকে কটমট করে ধরে থাকে, দাঁত কটমট করে ধরা, এটাকে কালাহা বলা হয়। তো জাহান্নামে যখন জ্বলবে, জ্বলে চেহারার অবস্থা একেবারে বিভৎস হয়ে যাবে, কদাকার কুৎসিত, আর দাঁত বেরিয়ে আছে, আর কত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দাঁতের যে কি অবস্থা হবে, এই সম্পর্কে হাদিস জানেন, যে রসুল কাফেরে ইয়াউমাল কিয়ামাতে, হ্যাঁ, মিসলা উহুদিন, কাফেরের একটা দাঁত জিরসুন, মাড়ির দাঁত কে জিরস বলা হয়, কাফেরের মাড়ির দাঁত, মুশরিকের একটা দাঁত কিয়ামতের দিনে একটা উহুদ পাহাড়ের সমান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিস, একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। তাহলে চেহারাটা দেখতে কত বিভৎস হবে চিন্তা করুন, কারণ যত বডি লম্বা চওড়া হবে তত বেশি শাস্তি পাবে, তাই না। আরে বডি যদি ছোট হয় তো অল্পই আগুনে জ্বললো, আর যত বডি লম্বা চওড়া তত বেশি আগুনে কষ্ট পাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বডিকে বাড়িয়ে দেবেন খুব বেশি করে কাফেরের আর জাহান্নামীদের, আর এইভাবে জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিনে কাফের মুশরিককে বা গুনাহগারদেরকে বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের সামনে পড়ে শোনানো হতো না, কোরআনে কারীম শোনোনি, কোরআনের তরজমা তাফসির শোনোনি, ইসলামিক আলোচনা শোনোনি পড়োনি, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, কিন্তু তা তোমরা মিথ্যা মনে করতে, অস্বীকার করতে। কালু, তখন এই জাহান্নামীরা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এখন জাহান্নামে জ্বলছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কি বলবে, জাহান্নামে চলে গেছে,
একতো মওতের সময় আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ ফিরিয়ে দাও, ফিরানো হলো না, দরখাস্ত নামঞ্জুর, কোনোদিন ফিরে আসতে পারবে না কাল্লা। আর জাহান্নামে জ্বলছে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতনা, হে আমাদের প্রতিপালক, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রাধান্য পেয়েছিল, ভাগ্য খারাপ আল্লাহ, ভাগ দুর্ভাগ্য আমাদের উপর বিস্তার লাভ করেছিল, প্রাধান্য পেয়েছিল। ওয়াকুন্না কওমান দাল্লিন, আর আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, ভাগ্য খারাপ বলি আমরা এইরকম কাজ করে এসেছি, পাপ করে এসেছি, শিরক ফরি করে এসেছি। রব্বানা আখরিজনা মিনহা, সুতরাং হে আমাদের রব, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করে দাও। ফাইন উদনা, এরপরে যদি এইরকম কোনো পাপ করি, পাপের দিকে ফিরে, উদনা মানে যদি আমরা পাপের দিকে ফিরে আসি, আদায় উদ মানে ফিরে আসা, রিটার্ন করা, গোনার দিকে যদি ফিরে যায়, শিরকের দিকে, বিদাতের দিকে যদি ফিরে যায়, নামাজ ত্যাগের দিকে ফিরে যায়, হারাম কাজের দিকে, হারাম কথার দিকে যদি ফিরে যায়, ফাইন না জালেমুন, তখন আমরা জালেম সাব্যস্ত হব, তখন জালেম বলিও আল্লাহ, এখন একবার সুযোগ দিয়ে দাও, আবার দরখাস্ত আল্লাহর কাছে, ফাইন উদনা ফাইন না জালেমুন কালা। তখন আল্লাহ পাক রব বলে জবাব দিবেন, এই তাদের দরখাস্ত আর জবাবের মাঝে হাজার হাজার বছর কেটে যাবে, কোনো জবাব আসবে না, কোনো জবাব আসবে না, আর তারপরে জবাব আসবে, ইখসাউ ফিহা, এই জাহান্নামে তোমরা লাঞ্ছিত হয়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না এই কাফের জালেম আর পাপিষ্টদের সাথে, গুনাহগারদের সাথে, ওয়ালা ইউজাক্কিহিম, এদেরকে পাক পবিত্র করবেন না, পাক পবিত্র হলে তো জান্নাতে চলে আসবে, পাক পবিত্র হলে জাহান্নামে চলে আসবে, জাহান্নাম থেকে জান্নাতে চলে আসবে, কিন্তু পাক পবিত্র হবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ইন্নাহু কানা ফারীকুমিন, এবার তারপর আল্লাহ পাক বলবেন যে কি করে এসেছিলে বলো তো, শোনো, ইন্নাহু কানা ফারীকুমিন ইবাদি, আমার কিছু বান্দা ছিল, একদল বান্দা ছিল, ইয়াকুলুনা, যারা মুমিন ছিল তারা বলতো রব্বানা আমান্না, তারা আমার প্রতি বিশ্বাস করেছিল, হে আমাদের রব আমরা ইমান নিয়ে এসেছি বলতো, ফাগফিরলানা, সুতরাং আমাদেরকে মাফ করে দাও, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো, ওয়ান্তা খায়রুর রাহিমিন, তুমি সর্বোত্তম দয়াকারী, ফাত্তাখাজতুমুহুম সিখরিয়া, কিন্তু তাদেরকে তোমরা ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছিলে, ইত্তাখাজ মানে বানানো, আর সিখরিয়ান মানে সাখিরা ইসখারো মানে হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, তাদেরকে তোমরা ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিলে, হাত্তা আনসাউকুম যিকরি, এই ঠাট্টা আর খেল তামাশাই তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিল আমার স্মরণ থেকে, আমার উপদেশ থেকে, কোরআন হাদিস থেকে ভুলে থেকে গেছিলে, ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, আর এই মুমিন ধার্মিক লোকদেরকে, আল্লাহ ভীরু লোকদেরকে দেখে তোমরা হাসি তামাশা করতে, হাসতে। আজকাল এক শ্রেণীর ফাপিষ্ট মুসলিমরা আর কাফের মুনাফিকরা, এরা মুশরিকরা, আল্লাহর অবাধ্যরা, আল্লাহ দ্রোহীরা, টাকনার উপরে কাপড় দেখলে হাসে, দেখো 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 দেখো, বোরখা দেখলে হাসে, দেখ 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 দেখ, হ্যাঁ বুঝতে পারছি, দাড়ি দেখলে আর দেখ কত বড় দাড়ি রেখেছে, রাখবি একটু রাখ, একটু রাখ, হ্যাঁ একটু সাইজ করে রাখ, আর একটু এখানে রাখ, একটু ছোট করে রাখ, হ্যাঁ ঠাট্টা করে, কিয়ামতের দিনে বুঝবে এরা, কিয়ামতের দিনে বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দেখো, ফাত্তাখাজতুম সিখরিয়ান, এদেরকে তুমি ঠাট্টা করেছিলে আর এদেরকে নিয়ে হাসি তামাশা করেছিলে, এখন শোনো, তোমাদেরকে জাহান্নামে দিলাম, ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু, আর আজকে আমি নিঃসন্দেহে এদেরকে যাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করেছিলে, গরিব অসহায় বলে, দুর্বল বলে এই সাহস করেছিলে, আর একটা ঠাট্টা তামাশা বলছি, আমাদের দেশে ২০ বছরের যদি লোক ছেলে মুসলিম যদি দাড়িওয়ালা হয়, আর ৫০-৬০ বছরের ওই বেদিন যদি কাফের হয় অথবা মুনাফিক হয় আর দাড়ি নেই, কি বলে, চাচা চাচা কেমন আছেন চাচা, হ্যাঁ ২০ বছরের ছেলে ২৫ বছরের ছেলে দাড়ি রেখেছে আর যার দাড়ি নেই ঠাট্টা করছে, এই ফাসেকের বয়স ৬০ বছর ৫০ বছর, চাচা চাচা, আমাদের দেশের কিছু বক্তারা এরকম কথা ভালোই বলতে পারে যেগুলো আমরা বলতে পারি না, এক বক্তা এরকম যাচ্ছে জলসা করতে, আমার পরিচিত লোক, আর ওকে কিছু হিন্দু ছেলে বলছে চাষা চাষা, অত যে বক্তার বয়স প্রায় ৪০-এর বেশি হবে না তখন, চাষা বলছে কিরে ভাতি যা, তুই একবার শুনে একটু উপেক্ষা করেছে, বারবার চাষা চাষা করছে, ঠাট্টা করছে, কিরে ভাতি যা কেমন আছিস, তোর মা কেমন আছে, আমার ভাইটা খুব লম্পট ছিল, বদমাশ ছিল, যেখানে গেছে বিয়ে করেছে আর তোদের মতো জন্মে দিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে, আমরা জানি না যে তোর এত ভাতিজা আছে, যদি জানতাম তো তোদের খোঁজ খবর নিতাম, এইভাবে এইরকম কাজ করে, আমার ভাই খুব খারাপ কাজ করেছে,
বুঝতে পারলেন? তো এই শয়তানগুলোকে এইরকম জবাব দিতে হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন এদেরকে জবাব দিবেন, ঠাট্টা করেছিলে, দাঁড়িয়ে থেকে ঠাট্টা করেছে, চাষা বলেছিলে, শোনো। আল্লাহ পাক বলবেন ইন্নি জাযাইতুহুম লিয়াউম, তারা ধৈর্য ধারণ করেছিল, ওই চাচার জবাব দিতে পারেনি, ২০ বছরের ছেলে দাঁড়িয়ে রেখেছে আর ৬০ বছর লজ্জা লাগেনি চাচা বলতে, ভাতিজা বলতে, চাচা কেন বলছিলে, হ্যাঁ বাবা বলতে, কেন তুমি চাচা বলেছিলে ঠাট্টা? আজকে এরা যে ধৈর্য ধারণ করেছে দুনিয়াতে, তার আমি বদলা এদেরকে দিলাম, ইন্নি জাযাইতুহুম লিয়াউম সাবারু, আজকে এদেরকে বদলা দিলাম, জান্নাত দিলাম, তোমাদেরকে জাহান্নামে দিলাম, আন্নাহুম হুমুল ফায়েজুন, আর এরাই হচ্ছে সফল কাম, দেখো কামিয়াব, এরা কামিয়াব, জান্নাতে টাকনার উপরে কাপড় ছিল কামিয়াব, নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কামিয়াব, দাঁড়িয়ে ছিল কামিয়াব, ধার্মিক চাল্লা ভিড় ছিল কামিয়াব, ইসলামিক জীবন যাপন করেছে, পর্দা করেছে, হিজাব করেছে, বোরকা পরেছে, কামিয়াব, এদের ধৈর্য ধারণ করেছে, গরমের সময় বোরকা পরেছে, কে কত কথা বলেছে, কে ভল্লুক বলেছে, কে কি বলেছে, কে ভূত আসছে রে বলেছে, শুনতে হয়েছে, এরকম শুনতে হয়েছে আমাদেরকে এইরকম। তারপর আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে ঘোষণা করবেন যে এরাই হচ্ছে কামিয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর কাফের মুশরিক আর গুনাহগার পাপিষ্ঠদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কালা কাম লাবিসতুম ফিল আরজি আদাদা সিনিন, আল্লাহ পাক বলবেন, কালা মানে ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন, মাজির শেগা কিন্তু ভবিষ্যতের অর্থ রয়েছে, কাল আল্লাহ পাক বলবেন, কাম লাবিসতুম ফিল আজ, পৃথিবীতে দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করেছিলে, আদা সিনিন বছরের সংখ্যায়, মানে কত বছর তোমরা অবস্থান করেছিলে দুনিয়ায়, কত আয়ু পেয়েছিলে, কত বছর ছিলে, কিন্তু আল্লাহর আজাব এমন পেয়েছে দুনিয়ার ৮০ বছর ১০০ বছরের বয়সকে মনে করেছে মাত্র একদিন সুখ পেয়েছে, কোনো সুখই পাইনি, অথচ রাজা ধীরাজা ছিল, হ্যাঁ নেতা মাথা ছিল, আর তারপরে পুঁজিপতি ছিল, দুনিয়ার কোনো অভাব ছিল না, কোনো রোগ বালা মুসিবত ছিল না, তারপরেও এই ১০০ বছরকে ভুলে যাবে আর বলবে জীবনে শান্তি পাইনি, জীবনে শান্তি পাইনি, এটা দুনিয়াতেও মনে হয় ৪০ বছর ৫০ বছর সুস্থ থাকলে না, হঠাৎ যদি পেটের ব্যথা উঠে যায় আর পেটের যন্ত্রণায় থাকতে পারছেন না, আরে আল্লাহরে জীবনে সুখ পেলাম না, জীবনে আর কোনো শান্তি পেলাম না, বলে না কেন, ৫০ বছর তো খুব সুখে থাকলেন, আর এই তো দু তিন দিনের ব্যথা, পেটের ব্যথা শুধু, এত কেন ছটপট তিন দিনে আপনি বলছেন আর কোনো শান্তি পেলাম না, জীবনে কোনো সুখ পেলাম না, বুঝলে গেলেন? তো দুনিয়াতেই যদি মানুষের অবস্থা এরকম হয়, যখন কষ্ট আসে তখন সুখের দিনকে ভুলে যায়, তাহলে আখেরাতে ওইরকমই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা কি বলবে জবাবে, কালু তারা বলবে লাবিসনা ইয়ামান আও বাযা ইয়াম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়াতে থেকেছি, মানে আমাদের আয়ু পেয়েছিলাম, সময় পেয়েছিলাম দুনিয়াতে, একদিন হবে অথবা একদিনের কিছু কম হবে, ফাস আলিল আদিন, কিন্তু আমাদের ভালো করে মনে নাই, যারা গণনা করে তাদেরকে জিজ্ঞেস করে নেন, আল্লাহকে বলবে কাফের মুশরিক গুনাহগার পাপিষ্ঠ যাদের উপর আযাব হচ্ছে, ফাস আলিল আদিন গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নেন আল্লাহ, কালা আল্লাহ পাক বলবেন ইন লাবিসতুম ইল্লা কালিলা, হ্যাঁ অল্প সময়ই থেকেছ, হ্যাঁ অল্প, আখেরাতে চিরকাল থাকতে হবে জাহান্নামে, আর দুনিয়ায় ৮০ বছর, দুটোকে যদি তুলনা করে বলা হয় কম্পেয়ার করে, তাহলে দুনিয়াতে অল্প সময়ই থেকেছ, তোমাদেরকে একদিন দুদিন মনে হচ্ছে, যদিও সেটা ১০০ বছর, কিন্তু কোটি কোটি বছর যার কোনো হিসাবই নাই, হ্যাঁ চিরকাল থাকতে হবে, তার মোকাবেলায় অল্প সময়ই থেকেছ, ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে তাহলে এই দুর্দশা হইতো না, তোমরা যদি আল্লাহকে চিনতে, রাসূলকে চিনতে, আল্লাহর দিনকে জানতে, আল্লাহর বিধান কোরআনকে জানতে, তাহলে এই দশা হইতো না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছিলে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অনর্থক, বিনা কাজে খেল তামাশায় সৃষ্টি করেছি, না খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না, আসতে হবে না, এই বিশ্বাসই ছিল, এই ধারণা ছিল ভ্রান্ত বিশ্বাসে, আজকে এসেছ দেখো, আজকে আজাব জাহান্নামের আজাবে যাও, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল মালিকুল হক, প্রকৃত মালিক, প্রকৃত অধিপতি, আল মালিকুল হক, তিনি হচ্ছেন সুমহান, সুউচ্চ সুমহান, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, রব্বুল আরশিল করিম, এই যে রব্বুল আরশিল করিম, আরশকে এখানে করিম বলা হয়েছে, আগের আয়াতে আরশকে আজিম বলা হয়েছে, সম্মানিত আরশের মালিক রব অধিপতি আল্লাহ পাক, আল্লাহ পাকের এখানে উলুহিয়াত বলা হয়েছে আর রুবুবিয়াত বলা হয়েছে, তিনি মালিক, হ্যাঁ তাহলে রুবুবিয়াত বলা হয়েছে, আর তিনি একমাত্র সত্য এলাহ,
তাহলে তৌহিদে রুবুবিয়াতের ঘোষণা করা হয়েছে। তো এই আয়াতে তৌহিদ যে তিন প্রকার বললে তিন প্রকার রয়েছে, আল্লাহ পাকের গুণ রয়েছে, আর আল মুলক আল্লাহ পাকের রাজত্ব আল্লাহ পাকের গুণ, ক্ষমতা আল্লাহ পাকের গুণ, তারপরে রুবুবিয়াত আল্লাহ পাকের গুণ, আর রুবুবিয়াত রয়েছে, আর তাওহীদুল আসমা ও সিফাত রয়েছে, আর তাওহীদুল উলুহিয়াত বা ইবাদত রয়েছে। ওমাইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ কে বাদ দিয়ে বা আল্লাহর সাথে যে অন্য উপাস্য কে ডাকবে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, আর গৌসে আজমকে ডাকে, গৌসে আজম কে তাদের কাছে জিলানি, জিলানি কে ডাকে, খাজা বাবাকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কিছু ডাকবে। হ্যাঁ, আর এই ডাকা বলে কোরআন ভাষায় দোয়া দিয়ে সেজদা রুকু অন্য অন্য ইবাদত কুরবান সবগুলিকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের হক আল্লাহ ছাড়া অন্য কেউ যে দিয়ে দিবে, আল্লাহকেও দিল আর অন্য কেউ যে দিল, লা বুরহান লাহু, এর কোন সনদ দলিল প্রমাণ নেই। আল্লাহ পাকের দিনে আল্লাহ পাক কিতাব তাওরাত ইনজিল জাবুর ফুরকান কোন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর কাছে এই শিরকের ধর্ম নাজিল করেননি, এজন্য আল্লাহ কি বলছেন লা বুরহান লাহু, শিরকের কোন দলিল প্রমাণ নেই। মানব জাতির ইতিহাসে শিরকের বহুত্ববাদের ধর্ম আল্লাহ নাজিলই করেননি, একত্বের ধর্ম আল্লাহ নাজিল করেছেন। ফাইন্নামা হিসাবহু ইনদা রব্বে, আল্লাহর সাথে অন্য ইলাহকে যারা ডাকবে তাদের হিসাব হবে তার রবের কাছে, আল্লাহর কাছে তার হিসাব হবে, আল্লাহ বলছেন একদিন আসতে হবে হিসাব দিতে হবে। আর শুনে রাখো, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আর নিঃসন্দেহে কাফেরেরা কোনো পরিত্রাণ পাবে না, সফলকাম হবে না। তার মানে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা কি হয়ে যায়, কাফের হয়ে যায়। ইন্নাহু লা ইউফলিহুল কাফির, আল্লাহ কাফের বলেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন শেষ আয়াতে এই সূরার, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম, হে নবী তুমি এই দোয়া কর, রব্বিগফির, হে আমার প্রতিপালক মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ারহাম আর তুমি দয়া করো, ও আনতা খায়রুর রাহিমিন তুমি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দয়াকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক আমাদের উপর দুনিয়াতেও রহম করেন আখেরাতেও রহম করেন, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন উদ্ধার করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাজাত দেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সার্বিক যেন কল্যাণ দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।